শুভ সন্ধ্যা। ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের যেই আলোচনা, সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে শেয়ার করার জন্য। আপনারা জানেন প্রতি রবিবারে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যেই ধরনের বিষয়গুলির মধ্যে দিয়ে যাই, যেগুলি আমাদের অনেক ক্ষেত্রে চিন্তার উদ্রেক করে, যেগুলি অনেক সময় মানসিক চাপ তৈরি করে, বা অনেক সময় মনে হয় যে কিছু বিষয়ে জানলে হয়তো বা আমরা আরেকটু ভালোভাবে আমাদের যেই দৈনন্দিন জীবন সেটাকে যাপন করতে পারি, সেই বিষয়গুলি নিয়ে আমরা আসলে আমাদের এই রবিবারের লাইভে ফোকাস করার চেষ্টা করি। তো আমাদের আজকের যেই আলোচনাটা সেটা হচ্ছে আবেগীয় প্রকাশ এবং মানসিক স্বাস্থ্য। আমরা আসলে অনেকদিন ধরেই আবেগ নিয়ে কথা বলছি, আবেগীয় প্রকাশের কথা বলছি, এবং এটার সাথে মানসিক স্বাস্থ্যের যে রিলেশনটা সেটা নিয়ে আমাদের যে মতামত সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আসলে। তো আজকের আমাদের যেই আলোচনাটা সেটা আমরা একটু ভিন্নভাবে ফোকাস করে করার চেষ্টা করছি, এটার একটা বিশেষ কারণ রয়েছে আসলে। আমরা জানি যে কিশোর কিশোরী যারা আছে বা যুবক যুবতী যারা আছে, অর্থাৎ 14 বছর থেকে 29 বছর পর্যন্ত বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়টায় বাচ্চাদের মধ্যে দেখা যায় যে মানসিক বিভিন্ন ধরনের বিপর্যস্ততার কারণে তাদের আত্মহত্যার প্রবণতা দেখা যায়, যেটা বাংলাদেশের বিভিন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যেই গবেষণা আছে সেখানে জানা গেছে। তো এই বয়সটাকে ফোকাস করে আসলে আমরা চাইছি যে কিভাবে তাদেরকে ফোকাস করে মানসিক স্বাস্থ্য সেবাটা আমরা দিতে পারি। এবং মানসিক স্বাস্থ্য সেবার যেই বড় একটা বিষয় সেটা হচ্ছে তথ্য দেয়া, সেই তথ্য সরবরাহের চিন্তা থেকেই আসলে আমাদের কিন্তু এই আজকের আলোচনাটা। তো আমাদেরকে যারা এই বয়সের যারা দেখছে, আমরা আসলে 12 বছর থেকে 25 বছর পর্যন্ত যারা কিশোর কিশোরী এবং যুবক যুবতী আছেন তাদের জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিছু প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। তো আমরা এই বছর 10ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর সারা বিশ্বে সুইসাইড প্রিভেনশন ডে পালন করা হয়, ওই দিন আমরা আসলে শুরু করতে যাচ্ছি 12 বছর থেকে 16 বছর পর্যন্ত কিশোর কিশোরী যারা আছে তাদেরকে নিয়ে কিছু আলাপ আলোচনা। এটা ঠিক আমরা ওয়ার্কশপ বলবো না, আমরা আসলে যেই ফোকাসের জায়গাটা রেখেছি সেটা হচ্ছে তাদের মনের কথাটা শোনা, তারা কেমন ফিল করছে সেই ফিলিংটাকে যেন তারা প্রকাশ করতে পারে, সেরকম একটা আবহ তৈরি করা, সেরকম একটা পরিবেশ তৈরি করা, এবং তার মধ্যে দিয়ে আসলে প্রতিটা মানুষের মতো বাচ্চাদেরও তো আসলে আবেগ তৈরি হচ্ছে, অনুভূতি তৈরি হচ্ছে, তো সেটার সঠিক ব্যবস্থাপনা ওরা কিভাবে করতে পারে, স্বাস্থ্যকর ব্যবস্থাপনা কিভাবে করতে পারে যাতে ওরা নিজেরা ভালো থাকে, ওরা যারা আছে বন্ধু বান্ধবদেরকে বা ওদের সমসাময়িক যারা আছে তাদেরকে ইনফরমেশন দিতে পারে, এবং নিজেদের জীবনটাকে ওরা ভিন্নভাবে দেখতে পারে, ওদের যে মানসিক স্বাস্থ্য সেটার উন্নয়নে নিজেরা কিছু ভূমিকা রাখতে পারে। এবং যে কথাটা বলছিলাম যে যখন মানসিক স্বাস্থ্যের উন্নয়ন হয় সেই সময়টায় কিন্তু তাদের এই আবেগ জনিত যেই বিপর্যস্ততাগুলি দেখা দেয় সেটার অনেকটাই তারা তখন প্রকাশ করতে পারে, সাহায্য চাইতে পারে, নিজেরা নিজেরা কিছু কিছু জায়গায় সমাধান করতে পারে। আর একটা বড় জায়গা হচ্ছে যে যদি তাদের মনে হয় যে না তারা নিজেরা এটার সমাধান ঠিক করতে পারছে না, সেই ক্ষেত্রে তারা বড়দের হেল্প নিতে পারে। এই ওরিয়েন্টেশনটা যেন আসলে, এই তথ্য প্রবাহটা যেন তাদের মধ্যে আমরা দিতে পারি আমাদের সাধ্য মতো, সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা ধীরে ধীরে আরো গ্রুপ অ্যাড করব এবং আমরা হচ্ছে 12 থেকে 25 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, ইনডেপথ কাজ করব, ওয়ার্কশপ লেভেলে কাজ করব, তথ্য দেওয়া,
ডিসকাশন করা, তাদের নিডটাকে জানা এবং সেই অনুযায়ী আমরা আসলে প্রোগ্রামটা শুরু করব। তো আমরা আমাদেরকে যারা আজকে দেখছেন, আমরা অভিভাবক যারা দেখছেন তাদের জন্য বলতে চাই এই ক্ষেত্রে যে আপনারা আমাদের এই প্রোগ্রামের সাথে আপনাদের যারা বাচ্চারা আছে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে ইনক্লুড করতে পারেন। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা পরিস্থিতি বুঝে আসলে তাদের নিডটাকে বুঝে আমরা হয়তো বা ছেলে এবং মেয়ের আলাদা গ্রুপ করে আমরা এই আমাদের কার্যক্রমটা পরিচালনা করব। তো তার আগে আমরা আসলে ওভারঅল নিডটা বুঝতে চাই, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব কাজটা করতে। আমি আমার কলিগদের কাছে যাচ্ছি। আমরা আসলেই যদি একটু বলার চেষ্টা করি, নিজেরাও বোঝার চেষ্টা করি এবং আমাদেরকে যারা দেখছেন তাদের কাছে যদি সেই তথ্যটা পৌঁছাতে পারি, কেন আমরা মনে করছি যে এই বয়সের বাচ্চা, আমি বলছি 12, তার মানে 10+ টিনে যারা যাচ্ছে, হ্যাঁ, সেই সময়টায় আসলে কেন দরকার একটা বাচ্চার আবেগটাকে প্রাধান্য দেওয়া বা আবেগটাকে নিয়ে কাজ করা, সেটা প্রকাশে তাদেরকে হেল্প করা এবং সেটা কিভাবে মানসিক স্বাস্থ্য উন্নয়নে তাদের জন্য ভূমিকা রাখতে পারে, আমরা এই বিষয়গুলি নিয়েই কথা বলতে চাচ্ছি। তো আমি শুরুতেই যাচ্ছি নুসরাতের কাছে। নুসরাত, আপনি কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপা। এখন আপা যে কথাটা বললেন যে আসলে যে বয়সটা একদম 12 থেকে 14 বছর, তো আমার মানে এটা শুনে মনে হচ্ছে যে না, মানে কাজটা যে 16 বছর পর্যন্ত যারা, তো 12 থেকে 16, তো এই বয়সে যে কিশোর কিশোরী যারা আছে তাদের জন্য যে আয়োজনটা শুরু হচ্ছে, এটা সত্যিকার অর্থে খুবই খুব ভালো একটা উদ্যোগ। কারণ আমি যদি আমার নিজের কথা চিন্তা করি যে আমার আমার ওই বয়সটাতে ওই সময়টাতে আমি আসলে কেমন ছিলাম, আমার আবেগ গুলো কেমন ছিল, তো তখনের কথা যদি আমি ভাবি যে আমার ওই সময়টাতে আসলে তখন কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন মনের মধ্যে অনেক রকমের চিন্তা তৈরি হতো, অনেক রকমের আবেগ তৈরি হতো এবং সবকিছুই অন্যরকম লাগতো, যে সবকিছু অভিজ্ঞতাটাই নতুন আমার নিজের জন্য। তো তো ওই সময়টাতে আমরা আসলে সবসময় কি প্রকাশ করেছি কিনা বাবা মার কাছে, ওই সময় কি আমি আসলে শেয়ার করেছি কোনো জিনিস নাকি আমার ভাই বোনদের সাথে শেয়ার করেছি, তাই না? তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু শেয়ার করিনি, কারণ শেয়ার করিনি কি ভাববে, আমি হয়তো বা এই কথাটা ভাবছি আমাকে কি মনে করবে এই কারণে করিনি। আবার অনেক সময় মনে হয়েছে যে না, সে হয়তো বা আরেকজনকে বলে দিবে বা এটা হয়তো বা খুব ছেলে মানুষই মনে করে হেসে উড়িয়ে দিবে। তো এইসব কারণে দেখা গেছে যে অনেক সময় আমরা শেয়ার করিনি বা হয়তো বা কোনো বন্ধুদের কাছে শেয়ার করেছি হয়তো বা ভালো, কিন্তু বন্ধুদের কাছ থেকে হয়তো বা উত্তরটা ভালো পাইনি, অনেক নতুন নতুন কিছুই প্রশ্ন জেগেছে মনে। তো ওই সময়টাতে আসলে তখন এমন কিছু মানুষ দরকার যে আমার প্রশ্নগুলোর উত্তর দিবে এবং আমার মনের যে আবেগটা তৈরি হচ্ছে ওই আবেগের আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, ওই জিনিসগুলো যদি একটু শুনে শেয়ার করার যে মানুষটা যদি বিশ্বস্ত হয়, তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ওই বয়সের আসলে কিছু সাপোর্ট, মানে সাপোর্ট করার মতো ওইরকম মানুষ দরকার তো ওই বয়সটা। তো এটা তো নিজের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ যে এই বয়সে যে কিশোর কিশোরীরা আছে তাদের মনের কথাগুলো বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং ওরা বলতে পারবে। অনেক সময় আমরা দেখি ওরা কিন্তু আসলে বলতে চায় না, আবার অনেক সময় বলতেও পারে না কি মনে করবে, অনেক হেজিটেট ফিল করে, তো সে কারণে একটা বলতে পারবে। তো এই জিনিসটা ওর কাছে মানে যারা কিছু কিছু আছে ওদের কাছে একটা ভালো লাগার ব্যাপার হবে যে আমার একটা কেউ আছে আমাকে শোনার, কেউ আছে আমাকে শোনার। তো তাদের জন্য আসলে খুব ভালো একটা মানে এই কাজটা আসলে খুব ভালো, আমি আমি অনেক ভালো লাগছে শুনে যে আসলে, কারণ আমাদের আশেপাশে অনেকেই আছে পরিচিত যারা এটা উপকৃত হবে অনেক। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত। বুশরা, তোমার কাছে যাচ্ছি যে এই যে চেঞ্জের কথা বলল নুসরাত, যে এই সময়টাই আসলে চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আমরাও গিয়েছি আসলে, এখন আর আমরা যাচ্ছি না কিন্তু আমরা গিয়েছি, তো সেই জায়গা থেকে কিন্তু এই সময়ের যেই নিড
টা আছে সেটাকে আমরা রিকল করতে পারি, আমরা মনে করতে পারি যে আসলে কোন জায়গায় আসলে একটু কথা বলা গেলে, কোন জায়গাটা একটু সাপোর্ট পাওয়া গেলে সেই সময়টায় আমার মানসিক চাপটা কম হতো বা আমি বিপর্যস্ত কম হতাম, অথবা একটু ভিন্নভাবে আমি হয়তো নিজেকে তৈরি করতে পারতাম। তুমি যদি তোমার এক্সপেরিয়েন্স থেকে শর্টলি বলো। থ্যাংক ইউ আপা। আমি যদি আমার এই এই বয়সটায় চলে যাই, আমি যেটা ফেস করেছি যে প্রথমত যে জায়গাটা সেটা হলো যে বডি চেঞ্জ একটা মেইন জায়গা ছিল, যে হচ্ছে এখন থেকে আসলে অনেক সেটা অনেক বছর আগের কথা। তো তখন কিন্তু এই যে আমার মধ্যে যে নতুন নতুন কিছু চেঞ্জ আসছে, এই চেঞ্জগুলো নিয়ে কিন্তু আমি কথা বলতে পারতাম না। হ্যাঁ, বা যে এই যে পিরিয়ডিক্যাল প্রবলেম যে যখন হয় তখন কিন্তু এমনিতেই মুড সুইং হয় একটুখানি, যে বিরক্ত লাগে বা হচ্ছে রাগ হয় অনেক সময়। কিন্তু এটার যে একটা স্টেজ আছে, এই স্টেজটা সম্পর্কে আমি কিন্তু আমার মাকে ঠিকভাবে জিজ্ঞেস করতে পারিনি। তখন আমি একটা খারাপ ফেস ফিল করেছি। তারপরে হচ্ছে যে ধরো হচ্ছে নতুন এই সময় যেহেতু এই যে চেঞ্জেজের ফলে আমি যেটা ফেস করেছি, যে কিছু রিলেটিভরা ধরো বাসায় আসতো, তো তারা হচ্ছে কিন্তু এক ধরনের এই যে গুড টাচ বেড টাচের বিষয়টা ছিল। হ্যাঁ, তো তখন কিন্তু মানে এই সময়টায় একটা ছিল যে মানুষ আমি যাকে পছন্দ করছি না, দেখা গেছে যে ফ্যামিলির মানুষজন কিন্তু তাকে আবার সেইভাবে পছন্দ করছে, কারণ তারা হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি করে যেটাতে মানে প্যারেন্টসরা কিন্তু বুঝতে পারে না যে হচ্ছে তার খারাপ কোনো ইন্টেনশন আছে। কিন্তু এই বয়সের বাচ্চারা কিন্তু বুঝতে পারে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। যদি এই সময় যদি আমি একটু সাপোর্ট পেতাম আমার জন্য ভালো হতো, যে আমি অন্তত সেফটি ফিল করতাম। আমার সবসময় যেরকম বাসায় একটু আতঙ্কে থাকতে হতো, মানে একটু স্কেয়ারে থাকতে হতো, হয়তো বা মাকে বলছি যে যে মা আমার কাছে মনে হচ্ছে এই মা এই লোকটা বা এই ছেলেটা আমার কাছে তার ভাল লাগছে না, তার আচরণটা বা সে যেভাবে আমাকে জড়ায় ধরার চেষ্টা করছে আমি এটা ভালো ফিল করছি না। তখন দেখা গেল যে আমার প্যারেন্টস বা বড় কেউ তখন কিন্তু সেটা বুঝতে চায় না, না ও তো অনেক ভালো মানুষ, তুমি কেন এইভাবে বলছো, তোমার আসলে তোমার এটা তোমার সমস্যা, বা শুনতে চাই তুই না, এটা একটা আছে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ যে ওই সময় হচ্ছে আরেকটা চেঞ্জেস আসে, যে নিজেকে কিন্তু আয়নায় বারবার দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, মানে একটুখানি একটুখানি পাউডার মুখে দিয়ে হয়তো আয়নার সামনে যে দাঁড়াচ্ছি বা করছি, তো সেই সময় দেখা যায় যে উল্টা হচ্ছে তখন খারাপ ভাবে দেখতো যে কেন তুই বারবার এত চেহারা দেখছিস। হ্যাঁ, বা একটু জানলার সামনে গেলে দেখা যেত যে এখানে কেন, ভাইয়ারা হয়তো বা বকা দিত জানলার সামনে কি করো তুমি। হ্যাঁ, কিন্তু আসলে এবং হচ্ছে তুমি কোথাও যেতে পারবা না, হ্যাঁ তোমার কোনো বন্ধু বান্ধবী থাকতে পারবে না, আমরাই তোমার ভালো বন্ধু। হ্যাঁ, এই যে ভালো বন্ধু একবার বলছে আপা ভালো বন্ধু, আরেকবার কিন্তু তারাই বলতেছে ওই কথাটা শুনতে চাচ্ছে না। এই যে একটা দ্বন্দ্ব এবং কনফিউশন, এটা হলে কিন্তু আপা খুব স্যাড ফিল হয় এবং ইনসিকিউর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ বুশরা। অবস্থাটা আসলে আমরা ঠিক বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ সেই সময় আসলে কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দিলরুবাপার কাছে যাচ্ছি। দিলরুবাপা, এই ক্ষেত্রে আমরা যে বলছি হ্যাঁ এই পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে আমাদের জন্য, তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই যে বলছি যে সেই ক্ষেত্রে আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমরা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, আসলে আমরা তখন এই এই বাচ্চাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছি, ঠিক কি ধরনের সাপোর্ট আমরা সেই ক্ষেত্রে দিতে পারি যেটা তাদের জন্য হেল্পফুল হয়, এবং যেই চিন্তা থেকেই আসলে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। থ্যাংক ইউ আপা। আসলে অনেক বছর আগে এরকম সুযোগ আমি পেলে হয়তো আমার জন্য আরো ভালো হতো।
যাই হোক, এখন যারা পাবে তাদেরকে আসলে কংগ্রাচুলেট করছি, যারা পাবে তাদের জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আসলে ওই সময়টাতে যে চেঞ্জ গুলো আসে, যে সমস্যাগুলো আসে, তখন ইচ্ছে করে আসলে ওগুলো যখনই ফার্স্ট স্টেজে মনে হয় শেয়ার করার কথা, তো শেয়ার করতে গেলে যে জায়গাটা আসে, যে প্রথমেই হয়তো বা আমরা যাই মার কাছে, আম্মুর কাছে বা মার কাছে, যে যে ভাষাতেই বলুক না কেন, সেখানে দেখা যায় অনেক কারণে, অনেক সামাজিক কারণ, পারিবারিক কারণ, অনেক কিছু পিছনে কিছু মেসেজ থাকে, ওনারা ভাবে বড় হন, তো ওনারা বলেন যে এগুলো শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না, ইভেন ফ্যামিলির মেম্বাররাও যেন এই বিষয়গুলো না জানতে পারে। এটা এতটাই যে চেঞ্জ গুলো আসে সেগুলো এতটাই মানে কি বলবো লজ্জার, এভাবে প্রেজেন্ট করা হয় যে এগুলো ফ্যামিলি মেম্বাররাও যেন একদম অতি নিকটে যারা আছে এবং বাবা উনিও যেন না বুঝতে পারেন যে এই চেঞ্জ গুলো আসছে, কারণ এটাকে খুব একটা লজ্জার বিষয় হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু আমার এই সময়ে এসে আমি যখন মা, তখন আমি যেহেতু কিছুটা সুযোগ ফিরোমিদিন থেকে পেয়েছি, আমি যেহেতু কিছুটা জানি, সেজন্য আমি আমার ছেলেদেরকে, আমার যেহেতু ছেলে মেয়ে নেই, সেক্ষেত্রে ওভাবে বলতে হচ্ছে, আমার যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমি আসলে স্পেসটা দিয়েছি, তাদের যে ধরনের চেঞ্জ, আবার যে বয়সটার কথা বললেন, আমার দুটো বাচ্চা দুটোই এই বয়সের মধ্যে, এবং আমি ওদেরকে ওই স্পেসটা দিয়েছি যে তাদের যে ফিজিক্যাল চেঞ্জ গুলো আসছে সেগুলোকে একসেপ্ট করার এবং আমার সঙ্গে শেয়ার করার। এবং আমি প্রাউড ফিল করি যে আমার কিডস গুলো আমার সঙ্গে যেটা শেয়ার করে ফাদারের সঙ্গে সেটা শেয়ার করে না, কারণ আসলে উনি ওইভাবে বাচ্চাদের সঙ্গে ইজি না, বাচ্চারা যদি কখনো বলে সে জায়গাতে, উনি আসলে ওনার লার্নিং এর ওই জায়গাটা তো মানে আমার মতো ক্লিন, মানে কি বলবো আমার মতো না, আমি যতটুকু ফ্রিডম থেকে জেনেছি শিখেছি, যেহেতু উনি অন্যভাবে মানে বড় হয়েছেন, সেহেতু উনি ওই বিষয়গুলো এখনো স্টিল শেয়ার করলে শাই ফিল করেন, কিন্তু বাচ্চারা কিন্তু ওই দিক থেকে দেখা যায় যে ওনার কাছ থেকে সরে এসেছে, কিন্তু আমার সঙ্গে কিন্তু সবগুলো বিষয় তারা শেয়ার করছে, কখন খারাপ লাগছে, কখন ভালো লাগছে, কখন কি করা করবে কিনা, কোনো বিষয়ে অ্যাডভান্স কিছু চিন্তা করলে সেই জিনিসটা তারা চেঞ্জ করছে। ইভেন তাদের যখন থট গুলো চেঞ্জ হয় সময়ে সময়ে, কোন একটা সময়ে এক এক ধরনের চেঞ্জ ফিলিং হয়, এখন এই পরিস্থিতিতে তারা আরো বেশি মানে খারাপ আছে, সেগুলো তারা শেয়ার করে। এটা কিন্তু একই ফ্যামিলিতে প্যারেন্টস ফিগারে যে আরেকটা বড় রোল প্লে করছেন বাবা, তার সঙ্গে কিন্তু তারা কমফোর্টেবল না, কারণ উনি ওইভাবে নিতে পারেন না, উনি নিজেই শাই ফিল করেন, সলিউশন কি করে মানে উনি দিবেন, উনি বলেন এগুলো কি বলছে, হ্যাঁ মানে খুব লজ্জা পায় বা হাসি হাসি দিয়ে চলে যায়, কারণ এটা যে তাদের বা এই এরকম যারা আছেন তাদের সমস্যা তা কিন্তু নয়, আসলে উনি ওনারা ওইভাবে জায়গাটাকে তৈরি হয়নি ওনাদের, সেজন্য ওনারা ওইভাবে যেভাবে তৈরি হয়েছে সেভাবেই একসেপ্ট করছেন। তো আমি এটা অবশ্যই একটা দরকার আছে, আবার যদি এই জিনিসগুলো আগে থেকে জানা যায় তাহলে হয় কি বাচ্চারা শেয়ার করতে পারে, ওদেরকে যদি আগেই বলে দেওয়া যায়, একটা কাউন্সিলিং আগে থেকেই করানো যায় বিষয়গুলো নিয়ে, যে এই বয়সে এই চেঞ্জ গুলো আসে, এটা খারাপ কিছু না, এটা আমাদেরও হয়েছে, আমাদের পরে যা তোমাদের পরে নেক্সট যারা আসবে তাদেরও হবে, এটা অত্যন্ত স্বাভাবিক যে অ্যাঙ্গেল থেকে দেখা হোক, মানে ফিজিক্যাল সামাজিক ধর্মীয় যে অ্যাঙ্গেল থেকে দেখা হোক, এটা গ্রহণযোগ্য। থ্যাংক ইউ দিলরুবাপ্পা। আসলে হ্যাঁ, ওই বিষয়টাকেই যদি চিন্তা করি যে আমরা প্রচলিত জায়গা থেকে কিন্তু আমাদের চেঞ্জের জায়গাটা, এই যে আস্তে আস্তে করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছে, একটা চেঞ্জ আসছে শারীরিক ভাবে মানসিক ভাবে, যেই পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোটা অনেক সময় কষ্ট হয়, বা যেই যেই সমস্যাগুলি দেখা দেয় সেই সমস্যাগুলি অনেক ক্ষেত্রেই ন্যাচারাল, অথবা এটাকে নিয়ে যখন বেশি সমস্যা ওরা বোধ করছে বাচ্চারা, সেই সময়টায় কারোর সাথে কথা বলা যায় সহজ ভাবে, এটা কিন্তু আমরা আসলে ছোটবেলা থেকেই ওইভাবে শিখে আসি না, আমাদের সমাজে ওই বিষয়গুলি অতটা ওপেন না, অতটা প্রচলিত না, তো সেখান থেকে আমরা আমাদের জায়গাটায় আসলে অসুবিধা বোধ করি। আমি যাচ্ছি নুরুন্নাহারের কাছে। নুরুন্নাহার, আমি এই চেঞ্জের সাথে যে বিষয়টাকে মেলাতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আসলে ছোটবেলা থেকেই কিন্তু আমাদের অনুভূতির ব্যাপারটাকেই কিন্তু বুঝতে শিখি না। হ্যাঁ,
ইভেন একদম ছোট একটা বাচ্চা হয়তো বা পড়ে গেল, ব্যথা পেলো, তখন আমরা যখন বলি যে না না কিচ্ছু হয় নাই, সে কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করে। তার ন্যাচারাল যে ইমোশনটা হয় যে সে ব্যথা পেলো, তার কষ্ট হলো, এই এটা তখন সে মনে করে যে আচ্ছা এটা মনে হয় ভুলে যেতে হয়। এরকম করে যেটা হয় যে আমরা, হ্যাঁ এরকম করে যেটা হয় যে আমরা কিন্তু আমাদের যে বেসিক যেই ফিলিং গুলি আছে সেই ফিলিং গুলিকে নিজেরা আসলে বুঝতেই শিখি না, এবং যখন ফিলিংটাকে আইডেন্টিফাই করতে শিখি না, ফিলিংটাকে বুঝতে শিখি না, তখন যেটা হয় যে ফিলিং নিয়েই একটা কনফিউশন হয়, আবার সেই কনফিউশনটা আরেক ধরনের কনফিউশন তৈরি করে যে আমি এই তাইলে কেমন, এরকম কেন লাগছে, কেন আমার ভালো লাগছে না, আসলে কেমন লাগছে, এই সমস্যাগুলির মধ্যে দিয়ে পড়ি। তো এই বিষয়টাকে ফোকাস করে যদি আপনি বলেন একটু যে সেই ক্ষেত্রে আসলে এই যে ফিলিং নিয়ে কনফিউশন, এই ক্ষেত্রে আসলে আমরা বাচ্চাদেরকে ইনফরমেশন দিয়ে কিভাবে হেল্প করতে পারি, বা তার ফিলিংটাকে ঠিক আইডেন্টিফাই করে ম্যানেজ করতে কিভাবে হেল্প করতে পারি? আচ্ছা, এখানে এটা আসলে শুরু থেকে যদি বাচ্চাদেরকে শিখতে দেয়া হয়, যে অনেক সময় আমাদের সময় এটাই ছিল যে ব্যথা পেলে বলতো যে আরে কিছু হয় নাই, কিন্তু আমরা যদি শুরুতেই বাচ্চাকে বলি যে ব্যথা পেয়েছো, তোমার কষ্ট হচ্ছে বা কি অনুভব করছো, এটা যদি আমরা ওকে ওর কাছ থেকে জানতে চাই, তো ধীরে ধীরে কিন্তু ও নিজে থেকে কিন্তু সেটা আইডেন্টিফাই করা শিখে নেবে যে হ্যাঁ যে আমার একটা ব্যথার অনুভূতি হচ্ছে এবং এটা অ্যাকসেপ্টেবল। তাহলে ইভেন আনন্দের, ইভেন নুরুন্নাহার আনন্দের অনুভূতিতেও সে যদি খুব মজা করতে যায়, সে যদি খুবই তার যেই হ্যাপিনেসটা সেটাকে প্রকাশ করতে যায়, সেখানেও কিন্তু অনেক সময় বলে যে এত হাসতে নাই বা এত উচ্ছ্বাস প্রকাশ করতে নাই, এত আবেগ প্রকাশ করতে নাই, ভালোর পরে খারাপ আসতে পারে, এরকম করে কিন্তু আসলে আমরা ওরিয়েন্ট করতে থাকি। কাঁদলে বলে যে বেশি কাঁদলে, কিছুতেই কাঁদে, অল্প কিছুতেই কেঁদে দিচ্ছে, মানে এত হাস্যরসাত্মক ভাবে দেখা হয় বিষয়টা যে তখন কিন্তু আমরা ইমোশনটাকে প্রকাশ করতে ভুলে যাই। শুধু যে মৌখিক প্রকাশ তা কিন্তু না, কান্না করলেও কিন্তু এটা একটা প্রকাশের ধরো, কিন্তু এটাও কিন্তু অ্যালাউ করা হয় না, বা রাগ করলে সেটাকেও কিন্তু অ্যালাউ করা হয় না, কোনো ইমোশনটাকেই আসলে আমরা পাত্তা দিতে চাই না। তো সেই জায়গাতে, হ্যাঁ সেই ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনের জায়গাটায় যে তাদের ফিলিংটা আসলে বোঝা যে দরকার, আমি একদম স্পেসিফিক ভাবে আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ফিলিংটা বোঝা কেন দরকার। অনেকেই প্রশ্ন করে যে ফিলিং বুঝলে তো কষ্ট হয় আপা, আর না ভয়টা বেড়ে যায়, দুঃখটা বেড়ে যায়, হ্যাঁ বা রাগটা বেড়ে যায়, হ্যাঁ এটা হলে তো আসলে অসুবিধাই হয়, তাহলে যে আসলে ফিলিং এর মধ্যে ঢুকছে না তার তো অসুবিধা হচ্ছে না, কেন ফিলিং বুঝতেই হবে, এই প্রশ্নের উত্তরটাই আপনি কি বলবেন, কেন ফিলিং বুঝতে হয়? এখানে আমরা মনে করছি সাময়িক ভাবে যে ফিলিংটা আমরা ঢুকছি না মানে বেঁচে গেছি, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কিন্তু চলে যাচ্ছে না, এটা কোথাও জমা হচ্ছে আমার আনকনশিয়াস মাইন্ডে বা অনেক সময় বডি লেভেলেও কিন্তু চলে আসে। তো পরবর্তী সময় কি হয়, আমরা দেখি যে ছোটখাটো ইস্যুতে অনেকে এত রাগ করে বসলো, নর্মাল একটা কমেন্টস করেছে কেউ, বেড়াতে গেছে, সে বিশাল একটা রাগ দেখালো এবং ঝগড়া শুরু হয়ে যায় অনেক সময়, যে কাউকে বলতে দিচ্ছে না, নিজেই বলতে থাকে। এই যে বিষয়টা, কারণ হয় কি যে আমি যে ফিলিংটাকে ইগনোর করে গিয়েছি ওটা কোথাও জমা আছে এবং সেটা হচ্ছে সেই স্পেসিফিক সিচুয়েশনে রিলেট হয়ে গেছে, ওইটা মিলিত হচ্ছে ভেতরে যা ছিল সব একবারে বের হয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার নিজের উপর কন্ট্রোল থাকছে না এবং আমি কিন্তু বুঝতেও পারছি না কি হচ্ছে, পরে গিয়ে মনে হয় যে কেন করলাম এটা, তো আমার করা হয়নি, বা আমি যদি সেটা আমি মানে যদি ঠান্ডা মাথায় থাকি আমি কখনোই কিন্তু ওরকম কিছু করবো না। তো এর জন্য হচ্ছে আমাদের ফিলিংটাকে খেয়াল করা জরুরি, আর লং টার্মে বেশি ফিলিং জমাতে থাকলে কিন্তু আমাদের শরীরে অনেক অসুবিধা হয়, আমরা ডক্টর দেখাই কিন্তু দেখা যায় কোনো স্পেসিফিক কারণে কিন্তু শরীরে কোনো অসুবিধা, কোনো ব্যথা হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, যেটার পিছনে হচ্ছে সাইকোলজিক্যাল কারণ থাকে। তো এর জন্য ফিলিংটাকে হচ্ছে আইডেন্টিফাই করাটা অনেক বেশি জরুরি। এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ওভারঅল মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, যেখানে আবার মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা যদি দেখা দেয় সেখানেও আবার আমরা তাদেরকে অনেক বেশি ব্লেম করতে থাকি যে সে কেন তার মানসিক স্বাস্থ্য ভালো থাকছে না, বা সে কেন এত নরম, সে কেন এত উইক, কেন সে তার
দায়িত্ব নিতে পারছে না সেইভাবে তখন ব্লেম করছি, এবং সেটা আসলে তার সার্বিক মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এক ধরনের নেগেটিভ প্রভাব ফেলছে। যখনই আমরা মানসিক স্বাস্থ্য বলছি তখন কিন্তু আমরা সেটাকে শুধু অনুভূতি বলি, সম্পর্কজনিত অনুভূতি বলি, বা ডিসিশন মেকিং এর জায়গায় অনুভূতি বলি, প্রত্যেকটার সাথে কিন্তু একটা মানুষের অনুভূতির ব্যাপার আছে। তার নিজেকে গ্রহণ করা, একটা কাজকে গ্রহণ করা, একটা সম্পর্ককে গ্রহণ করা এবং নিজেকে প্রকাশ করার জায়গাটাই তার যে অনুভূতি, সেই জায়গাগুলিকেই কিন্তু আমরা মেন করি যে মানসিক স্বাস্থ্য। স্বাস্থ্যকর মানসিক স্বাস্থ্য মানে হচ্ছে তার এই জায়গাগুলিতে তার অনুভূতিটা অনেক বেশি কনফিডেন্ট, সে অনেক আত্মবিশ্বাসী হবে, সেই জায়গাটা চাই। কিন্তু ছোটবেলা থেকে আমরা আসলে ওই অনুভূতিগুলিকেই সাপ্রেস করতে শেখাই, যেটা পরবর্তীতে একটা সমস্যা তৈরি হয়। আমি অর্পিতা এবার হচ্ছে তোমার কাছে যাচ্ছি। হ্যাঁ নুসরত কিছু অ্যাড করতে চাচ্ছেন বলেন। আমি একটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যেটা হয় যে আমাদের অনুভূতিগুলো যখন আমরা প্রকাশ না করি তখন দেখা যাচ্ছে যে অনুভূতিটা আমাদের আসলেই হচ্ছে, মানে রিয়েল যে ফিলিংসটা, সেটা না করে আমরা কিন্তু অন্য একটা অনুভূতিটা প্রকাশ করি। তো দেখা যাচ্ছে হ্যাঁ এটা এটাই দেখা যায় যে ওইটা আমরা শিখে যাই যে আমাদের আসলে রিয়েল অনুভূতিটা আমরা বুঝতে মানে তখন আইডেন্টিফাই করি নাই বলে এটা আমাদের ভিতরে থেকে যায়, কিন্তু সবার সামনে প্রকাশ করি অন্য একটা। তো এটা এই এই বিহেভিয়ারে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই ছোটবেলা থেকে, এভাবে চলতে থাকে, তখন বড় হয়ে দেখা যায় যে আমার আচরণে এবং অনুভূতির মধ্যে অনেক সময় মিল থাকে না। তো এটা আবার অনেক সময় মেন্টাল হেলথে সমস্যা করে, বা তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি হচ্ছে আমার মধ্যে, তখনই কিন্তু কোন একটা সমস্যায় পড়ি, যখন আমরা মানসিক চাপ করি তখনই বিপর্যস্তটা বেশি হই তখন, কারণ আমি নিজের মধ্যে তখন থাকি না, আমি বুঝতে পারি না আর কি। থ্যাংক ইউ নুসরত, আপনি কথা বলতে বলতে আমার একজনের কথা মনে হলো, সেটা হচ্ছে যে উনি একজন ডাক্তার। হ্যাঁ তো ওনার যেটা হচ্ছিল যে ওনার রিসেন্ট টাইমে ওনার রিলেশনশিপ, ওনারা দুইজনই হাজবেন্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, রিসেন্ট টাইমে ওনাদের কিছু সমস্যা হচ্ছিল, সম্পর্ক রিলেটেড কিছু সমস্যা হচ্ছিল, সেই জন্য ওনারা কাউন্সেলিংয়ে এসেছেন। তো যখন আলাদা আলাদা ভাবে বসা হলো তখন দেখা গেল যে ওয়াইফ আসলে তার যেই খারাপ লাগাটা, সে অনেক বেশি কষ্ট পায়, সেই কষ্টটাকে সে প্রকাশ করে, আর হাজবেন্ডের কাছে মনে হচ্ছে যে এত কষ্ট ও কেন পায়, এত অ্যাসিওরেন্স দেই আমি, তারপরেও সে কেন ভালো ফিল করে না, এরকম মনে হচ্ছিল। আর হাজবেন্ড যেটা হয় এই জায়গাটায় তার এই যে অনুভূতিটা হচ্ছে যে সে কেন সাপোর্টটা নিচ্ছে না, কেন একটুতেই এত বেশি ভেঙে পড়ছে, কেন এত বেশি অস্থির হয়ে যাচ্ছে, হ্যাঁ এই চিন্তা থেকে তার রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে এবং মাঝে মাঝে সেটা আউটবার্স্ট হচ্ছে। হ্যাঁ তো যখন ইন্ডিভিজুয়ালি বসলাম কথা বলতে হাজবেন্ডের সাথে, তখন জিজ্ঞেস করলাম যে আসলে রাগটা আসছে কোন জায়গা থেকে। উনি বলছেন যে আপা আমি মানে এত চেষ্টা করছি যে এই জায়গাটায় সে আমাকে বুঝুক, আমিও তাকে সাপোর্ট করতে চাই, সে আমাকে বুঝুক, সে আমার কথাটাকে বিশ্বাস করুক, সে সেটা যখন করে না তখন আমার খুব হেল্পলেস লাগে। হ্যাঁ দেখেন প্রকাশ করছে রাগ, কিন্তু তার হচ্ছে ওই এনভায়রনমেন্টে খুব হেল্পলেস লাগে এবং সে বুঝতে পারে না যে কিভাবে এই সিচুয়েশনটায় সে হ্যান্ডেল করবে, সে কিভাবে তার জায়গা থেকে রেসপন্ড করতে পারে। এই চিন্তার জায়গা থেকে সে চট করে রেগে যাচ্ছে, কিন্তু ভেতরের ফিলিংটা তার হচ্ছে খুব কষ্ট পায় সে যে এই জায়গাটায় আমি কি করব। তো আপনি যেই উদাহরণটা দিলেন যে আসলে অনেক সময় আমরা ফিলিংটাকে যখন বুঝতে পারি না নিজে, তখন কি হয় যে অন্য রকম একটা ফিলিং আমরা আসলে সামাজিকভাবে যেই ফিলিংটা প্রকাশ করে আমরা অভ্যস্ত, সেইভাবে আবার সেই জায়গাটা একটু যেতে হয় যে ছেলেরা রাগ প্রকাশ করতে পারবে সেটা অ্যালাউড, কিন্তু ছেলেরা যদি দুঃখ করে কাঁদে এটা তো আসলে অ্যালাউড না, এত দুর্বল কেন হবে ছেলেরা, ছেলেরা তো আসলে শক্তির প্রতীক। হ্যাঁ আর মেয়েরা হচ্ছে এত রাগ কেন দেখাবে, মেয়েদের রাগ দেখানো মানায় না, ওরা হচ্ছে নরম কোমল মনের অধিকারী, সুতরাং তারা আসলে স্যাড হবে। এই জায়গা থেকে কি হচ্ছে যে একজন ছেলে একজন মেয়ে সে পরবর্তীতে দেখা যায় যে ভিন্নভাবে তার এই ইমোশনটাকে প্রকাশ করছে। তো
আমরা যদি আসলে যখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একদম ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে এই ছোট ছোট বিষয়গুলি, তার অনুভূতিটা কেমন হচ্ছে সেটা বোঝানো, বিভিন্ন পরিস্থিতিতে সেটাকে সে কিভাবে প্রকাশ করতে পারে, এটা কিন্তু আরো ছোট বয়সের, এটা 12 বছর বয়সে আমরা যেটা করতে যাচ্ছি সেটাই অ্যাপ্রোপ্রিয়েট বয়স আমি সেটা বলবো না, এটা আরো আগে থেকে শুরু করতে হয়। তো আমরা আসলে এই সময়টায় যেহেতু এই 12 থেকে 16 বছর বয়সটা, এই সময়টায় যেহেতু সে ধীরে ধীরে কিছু ফিজিওলজিক্যাল এবং কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ তার আসে এবং সেই ক্ষেত্রে তার দেখা যায় যে সমস্যাটা আরো প্রকট হয়, সেই জায়গাটাকে ফোকাস করে আমরা কাজ করতে যাচ্ছি, কারণ আমরা একসাথে সব কাজ করতে পারবো না। আমরা যেটা চিন্তা করেছি যে আমরা আসলে তার আগের বয়সের যারা আছে, অনেকদিন থেকেই কিন্তু আমরা বলে আসছি যে বাবা মায়েরা সেই ক্ষেত্রে একটু নিজেরা বুঝবেন যে কেন এটা প্রয়োজন এবং তারা তাদের জায়গা থেকে বাচ্চাদের সাথে এই বিষয়গুলি নিয়ে কাজ করবেন। আর আমরা আসলে আমাদের এই কাজটাকে এখন আমরা শুরু করছি হচ্ছে 12 থেকে 16 বয়সের জন্য। অর্পিতা, তোমার কাছে যাচ্ছি। এই যে আমরা অনুভূতিটাকে আসলে চেপে রাখছি এবং প্রকাশ করছি না, এটাকে আমরা আসলে যখন ইনফরমেশন দিতে যাচ্ছি বা রেগুলেট করার জন্য বাচ্চাদেরকে যখন শেখাতে যাচ্ছি, তুমি কি মনে করো এই রেগুলেশন প্রসেসটা বা তারা কিভাবে তার ইমোশনটাকে বুঝবে এবং প্রকাশ করবে, স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ, হেলদি ওয়েতে এক্সপ্রেস করা, এইটার প্রয়োজনীয়তাটাকে যদি তুমি ফোকাস করো গার্ডিয়ানদের জন্য? শোনা যাচ্ছে না অর্পিতা, স্পিকারটা অফ। এবার শোনা যায়? এতক্ষণ ধরে আমাদের যে আলোচনাগুলো হচ্ছিল যে এই বয়সী বাচ্চাদের কি অসুবিধে হয়, কোন কোন জায়গা থেকে অসুবিধে হয়, শারীরিক না মানসিক, সেই সমস্ত বিষয়ে সমাধানের কথা যদি ভাবতে চাই, তাহলে আসলে এটাই হচ্ছে একমাত্র করণীয়, যে ছোটবেলা থেকে তাদের অনুভূতিটাকে বোঝা এবং এই অনুভূতিটা তারা কিভাবে প্রকাশ করবে সেই জায়গাটাতে তাদেরকে সাহায্য করা। তো এখন আমার কাছে যেটা মনে হয় নাসিমাপা, যে একটা ছোট বাচ্চা বা পারিবারিক পারিবারিক পরিবেশটা একটা বড় বিষয়। বাবা মা যদি বাচ্চাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা জেনে বা না জেনে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি, জেনে বা না জেনে অনেক সমস্যার হয়তো সমাধান করে ফেলতে পারি। তো যেটা মনে হয় যে বাচ্চাটা কেন মন খারাপ করছে, ছোট ছোট বিষয়গুলো দিয়েই যদি পরিবার থেকে শুরু হয় যে সে কি কারণে মন খারাপ করছে, তার অনুভূতিটা কি হচ্ছে, কেন সে এটা চেপে রাখলো, কেন সে মা বাবার সাথে এটা কেন বলছে না, তাহলে কি বাবা মায়ের সাথে সম্পর্কটা যেটা, সে সম্পর্কটাকে আমাদেরকে আরেকটু দেখতে হবে, আরেকটু নার্চার করতে হবে, যে কোথায় ঘাটতি আছে, কেন বাবা মাকে সে তার সব কথা খুলে বলতে পারছে না, বা তার কোথাও কি অসুবিধে হচ্ছে। তা এই এই বিষয়টাই বাবা মায়ের, মানে একজন মা হিসেবে আমি মনে করি এটাই আমার প্রধান দায়িত্ব, যে আমার সন্তান সে যদি স্কুলে যায়, তার কাছে আমি স্কুলের গল্পটা শুনতে পারি, আজকে স্কুলে কি হয়েছে, সেখানে তার কোনো খারাপ লাগা আছে কিনা, আমার কোনো আচরণ মা হিসেবে বা বাবা হিসেবে তার কোনো আচরণ থেকে সে কোনো কিছু কষ্ট পাচ্ছে কিনা, বা অনেক সময় সিবলিংস থাকে, ভাই বা বোন, অনেক সময় হয় যে এই বয়সে বাচ্চাদের যে 8-9-10, যেমন আমি যদি আমার পারিবারিক উদাহরণ দেই, আমার ছোট বাচ্চাটা একটু বেশি বায়না করে, যেটার কারণে আমার বড় বাচ্চাটাকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় এবং এই জিনিসটা সে মাঝে মধ্যে মানতে পারে না, সে খুব কষ্ট পায় এবং সে বলে যে আমাকেই কেন সবসময় ছাড় দিতে হবে। এই যে এরকম অনেক কিছুই তো একটা পরিবারে হতে পারে, একটা পরিবারে তো এরকম অনেক কিছুই হতে পারে। তো সেই জায়গাগুলোকে যদি বাবা মা দুজনই করতে পারলে খুব ভালো, কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাবারা আসলে এতটা পরিবারে এতটা সময় দিতে পারে না বা বাচ্চাদের সাথে এতটা বন্ধুত্বপূর্ণ অনেক কারণে হতে পারে না, কিন্তু মায়েরা যদি, মায়েরা নিশ্চয়ই পারেন, কারণ মায়েরা পারে না এমন কোনো কাজ নাই। তো সেইখানে মায়েরাই যদি বেশি দায়, মানে মায়েরা যদি এই জায়গাটা, সেটা পরিবারের প্যাটার্ন বুঝে হতে পারে, যেখানে যে পরিবারে মা সেই পরিবারে মা, যে পরিবারে বাবা সেই পরিবারে বাবা,
দায়িত্বটা নিতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় বাবা মায়ের সাথে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই আসলে সবকিছু আসে, কিন্তু এবার যদি আর একটু খুলে বলি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যদি তুমি একটু খুলে বলো, কারণ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমাদের একটা কনফিউশন আছে যে কতটুকু বন্ধু হব, আসলে কি বন্ধু হয়ে যাব। বন্ধু মানে তো আসলে ঘাড়ে হাত দিয়ে চলা ব্যাপারটা সেরকম না, মানে এমন একটা না, অনেকে আবার আমাদের সমাজে বাচ্চা কাচ্চার সাথে হাতে হাত ধরে কাঁধে হাত দিয়ে হাঁটাহাঁটি করলে ওরে যে কি একটা ওয়েস্টার্ন একটা ইয়ে নিয়ে আসছে, বাবা মায়ের সাথে ছেলে মেয়ের এরকম একটা সম্পর্ক, এরকম না। যদি সেরকম ভাবি যে আমরা প্রত্যেকটা ছোটখাটো বিষয়ে বাচ্চাদের সাথে আলোচনা করি, হ্যাঁ একটা একটা প্রতিটা বিষয়ে আমরা আলোচনা করি যে হ্যাঁ কেন তোমার মন খারাপ, তুমি আসলে এখানে কি চাচ্ছ, এখানে তোমার চাওয়াটা কি, আমি তোমাকে কতটুকু দিতে পারবো, আমি গার্জিয়ান হিসেবে প্যারেন্টস হিসেবে কতটুকু দিতে পারছি, কেন পারছি না, সে জায়গাগুলো পুরোটাই পরিষ্কার করে বলতে হবে। যেটা যদি সেটা কোনো আর্থিক কারণে হয় যে আমি সেটার সঙ্গে যদি কোনো অর্থনৈতিক বিষয় জড়িত থাকে যে এই কারণে আমি এটা দিতে পারছি না, সেটাও পরিষ্কার করে বলা। আবার যদি এমন হয় যে তাকে আমি এখন দেওয়া অন্য কোনো কারণে হয়তো রিস্কি মনে করছি বা আমি নীতিগতভাবে অনেক দিতে পারছি না, সেই কেন দিতে পারছি না সেই জায়গাটা সেটা যাই হোক না কেন সেটা পরিষ্কার করে তাকে বলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটুখানি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে আসলে কেন ব্যাখ্যা করতে হয়, এই জায়গাটা এক ধরনের খারাপ লাগা কাজ করে যে কেন ওদের কাছে এত ব্যাখ্যা করতে হবে, কেন বিষয়টা আসলে কেন ওদের কাছে ব্যাখ্যা করতে হয় বিষয়টা সেরকম না। আসলে বাবা মা হিসাবে আমাদেরও নিড থাকে যে সন্তান যারা আছে যেই বয়সেরই থাকুক সেই বয়সে তারা যেই আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকবে, তাদের যে নিডগুলি আছে সেইগুলিকে তারা লজিক্যালি প্রকাশ করবে, তারপরে হচ্ছে তাদের অ্যাপ্রোচটা যেন গঠনমূলক হয়, এই বিষয়গুলি কিন্তু আমরা চাই, বা তাদের ভালো লাগা খারাপ লাগাগুলি যেন আমাদের সাথে তারা প্রকাশ করতে পারে শেয়ার করতে পারে সেই জায়গাগুলি আমরা চাই। তো সেটাকে যদি আমরা আসলে না দেই, সিগনাল না দেই, তারা যদি সিগনাল না পায়, যদি না জানে যে আসলে আমাকে বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়। এক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা যদি বলি যে আমি আমার ছোটবেলায় আমি যেহেতু হচ্ছে আমি অনেকবার বলেছি যে আমি দুই টিচারের ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা মা আসলে প্রকৃতিগত দিক থেকেই একটু ইয়ে ছিলেন, রিজার্ভ ছিলেন, ওনারা কথা কম বলতেন, হ্যাঁ আদর করছেন, সেই আদরের জায়গাটা আছে, কিন্তু একটা থাকে না যে একটা হইচই করা একটা মজা করা, সেই মজা হইচই করার এনভায়রনমেন্টটা আমার পরিবারে ছিল না, আমি একমাত্র সন্তান তখন ছোটবেলায়, কিন্তু আদর পাচ্ছি, আমাকে আমার বাবা গোসল করাচ্ছেন, খাওয়াচ্ছেন, মাথা আশড়াচ্ছেন, কি দরকার বুকের উপর নিয়ে কবিতা শেখাচ্ছেন, আমি বলতে পারবো না যে ভালোবাসার কমতি ছিল। তো বিষয়টা হচ্ছে যে এই যে বলা যায়, এই বলা যায় তারপরেও কিন্তু বলা যায় এই অনুভূতিটা আমার মধ্যে তখন হয় নাই, আমি কিন্তু আমার কথাগুলিকে প্রকাশ করতে পারতাম না, এটা বলা যায় সেটা জানতাম না, হ্যাঁ একটা ভয় ভয় কাজ করতো যে বলা যাবে কি না আমি জানি না, ইভেন বলা যায় বলা দরকার সেই চিন্তাটাই আমার কখনো মাথায় আসে নাই। এই জন্য হচ্ছে যে বাবা মায়ের দিক থেকে যদি আমরা বলতে পারি, এটা বাবা মায়ের দিক থেকে বলি, অভিভাবক শ্রেণী সেটা বাবা মা হতে পারে, সেটা পরিবারের অন্যান্য ভাই বোন বড় ভাই বোন হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যরা হতে পারে, শিক্ষক হতে পারেন, তারপরে হচ্ছে এই যে আমরা যারা আসলে বাচ্চাদেরকে নিয়ে মেন্টাল হেলথ রিলেটেড কাজ করছি, বা শুধু মেন্টাল হেলথ রিলেটেড কাজ করা না, আসলে বাচ্চাদেরকে নিয়ে আমরা যারাই কাজ করছি সেখানে এনকারেজ করা বাচ্চাদেরকে, তারা যে কথা বলতে পারে, তারা যে চাইতে পারে, এবং যেই চাওয়াটা আসলে তারা তাদের পূরণ হচ্ছে না সেটা কেন হচ্ছে না, এটা জানালে যেটা হয় যে তাদের পক্ষেও
সেটাকে সহজভাবে গ্রহণ করতে সুবিধা হয়। আদারওয়াইজ তাদের মধ্যে দেখা যায় একটা রাগ কাজ করে, অভিমান কাজ করে, না বুঝে, হ্যাঁ, তারা মনে করে যে তাদেরকে মনে হয় ভালোবাসছে না। হ্যাঁ, একভাবে বাচ্চাদের মধ্যে কিন্তু এটা একটা একদম এক কথায় সারাংশ করে ফেলে যে ও আচ্ছা তাকে না করা হচ্ছে তার মানে আমাকে ভালোবাসছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, এটা যে গুরুত্ব না দেওয়া না, ভালো না বাসা না, আসলে বিষয়টা যে অন্য রকম সেটা বোঝানোর জন্যই কিন্তু বাচ্চাদেরকে জানানো দরকার। আর যখন আমরা প্রয়োজন, হ্যাঁ যখন এটাকে আমরা করতে না পারি তখন দেখা যায় যে তার আগে বাচ্চাদের মধ্যে খুব কম সংখ্যকই হয়তো বা জেদ করছে, কিন্তু একটু যখন এই যে অ্যাডোলেসেন্সে যখন যাচ্ছে তখন কিন্তু তাদের দেখা যায় যে তাদের মধ্যে হয়তো জেদটা বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, রিলেশনশিপে কনফ্লিক্ট হয়, বাবা মায়ের সাথে হয়তো বা কনফ্লিক্ট হচ্ছে, তখন হয়তো সে ভোকাল হচ্ছে যে আমাকে এটা দিচ্ছ না, এটা করছো না, কেন করছো না, বা তার যে খারাপ লাগাটা সেইটাকে প্রকাশ করছে। তো এটার একটা পজিটিভ ফ্লো তৈরি করার জন্য কিন্তু আমরা চাই বাচ্চারা আমাদেরকে শ্রদ্ধা করুক, আমাদেরকে ভালোবাসুক, কিন্তু আমাদেরও ভালোবাসা এবং তাদেরকে ছোট ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে তাদেরকেও কিন্তু শ্রদ্ধা করাটা শ্রদ্ধা করা। এই জায়গাটাকে আমি একদম স্পেশালি মেনশন করতে চাই যে একদম একজন একজন ছোট বাচ্চা তার নিডটাকেও কিন্তু রেসপেক্টফুলি আমরা দেখব, যদি না করতে হয় সেটাও আমরা রেসপেক্টফুলি না করব। এই কমিউনিকেশনের এই জায়গাটা যেন আমাদের আমরা ঠিক করতে পারি, সেই সেই জায়গাটা আসলে বোঝানো। হ্যাঁ, তো আমি এটা তো বলো যে কোনো কিছু দাবি করলে বাচ্চারা যে কিছু চাইছে ওই বিষয়টা নিয়ে বলছিলেন, তবে আমি বলবো যে বাবা মা এমনিতেও যে মেসেজ গুলো দেন, আমি আমার লাইফ থেকে বলবো, আমার যেমন এই 12 থেকে 16 বছর বয়স যখন এই সময়টা আসলো তখন আমাকে বলা হয়েছিল পরিবার থেকে যে ছেলেদের থেকে দূরে থাকবে, যে ছেলেদের সাথে মেশা যাবে না, কারো বাসায় থাকা যাবে না, আত্মীয় স্বজন গুলো, তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ মন খারাপ হতো যে কেন থাকতে পারবো না, বা ছেলেদের প্রতি একটা নেগেটিভ বিষয় কিন্তু তৈরি হয়েছিল যে কি আসলে মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, একটা কনফিউশন। কিন্তু এখানে যদি আমাকে বোঝানো হতো যে বলা হতো যে আমার সেফটিটা চিন্তা করে তারা বলছে সব ছেলে তো আসলে নেগেটিভ না, সোসাইটি সবাই তো খারাপ না, কিন্তু এটা যদি প্রপার ওয়েতে একটা মেসেজ দেওয়া যেত, বুঝিয়ে বলা হতো কারণটা, তাহলে কিন্তু আমার বুঝতেও সুবিধা হতো এবং আমি কিন্তু কারণ এই সোসাইটিতে আমি কিন্তু একা চলতে পারবো না, ছেলেদের সহযোগিতা কিন্তু আমার লাগছে, ওদের সাথে কিন্তু একসাথে কোঅপারেট করে কাজ করতেও কিন্তু আমার সুবিধা হতো। এবং শুধু সহযোগিতা না, একজন মানুষকে আমি যদি আসলে লেবেল করে ফেলি যে ছেলেরাই এরকম হয়, সব ছেলে তো একরকম হয় না, তো সেই ক্ষেত্রে কি করছি আমি, কিন্তু একজন মানুষের প্রতি অবিচার করছি যে আমি একজনের একটা বিষয়কে বা এক ধরনের মনোভাবকে আমি জাস্ট একদম সব সবার উপরে সেটাকে আমি প্রয়োগ করছি। ইভেন উল্টা দিক থেকে যদি বলি যে ছেলেরাও যখন হচ্ছে আস্তে আস্তে করে বড় হচ্ছে তাদেরকেও কিন্তু ওই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে মেয়েদের সাথে যেন কম মেশা হয়। হ্যাঁ, তো তখন হচ্ছে যে যেইভাবে আসলে এই মেসেজটা দেওয়া হবে, একজন ছেলে কিন্তু সেইখান থেকে একটা মেয়ের উপরে তার যে শ্রদ্ধা সারা জীবন, কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলি কিন্তু সারা জীবন তার জীবনে যেই মেয়েরা আসবে সেটা তার ইভেন তার মা থেকে শুরু করে তার বন্ধু, তার হচ্ছে যারা ক্লাসমেট আছে তারা, তার সহযোগী, তার কলিগ, হ্যাঁ, বা সম্পর্কের পরবর্তীতে বিভিন্ন সম্পর্কে যেই নারীরা আসবে তাদের সম্পর্কে কিন্তু তখন একটা নেগেটিভ ধারণা তার মধ্যে তৈরি হয়, এবং এই জায়গাটাই কিন্তু দেখা যায় যে পরবর্তীতে টলারেন্সের জায়গাটা নষ্ট হয়ে যায়, যে একজন ছেলে একটা মেয়েকে যেভাবে দেখছে নেগেটিভলি দেখছে, আবার একজন মেয়ে একজন ছেলেকে নেগেটিভলি দেখছে, এবং এইখান থেকে শ্রদ্ধার ঘাটতি দেখা যায়, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, পারস্পরিক যেই একটা গ্রহণযোগ্যতার যে জায়গাটা সেই জায়গাটায় দেখা যায় যে ঘাটতি হচ্ছে। কোনো কথা যখন বলতে যাচ্ছে তখন অশ্রদ্ধা প্রকাশ করছে, কোনো কথা যখন বলছে তাদেরকে হয়তো অপমানজনক কথা বলছে, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো আরেকটা জায়গা মনে হচ্ছিল আমার এই কথাটা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে বাবা মায়েরা আবার মনে না করেন যে আসলে তাদেরকেই আমরা অ্যাকিউজ করছি, আসলে অ্যাকিউজিশনের ব্যাপারটা এটা না, এটা হচ্ছে কিন্তু যে আমরা
আসলে পারস্পরিক ভাবেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি এবং নিচ্ছি, তারাও দিচ্ছে এবং নিচ্ছে। সুতরাং এই দেওয়া নেওয়ার যে সম্পর্কটা, বোঝাপড়ার যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আমরা কতখানি স্মুথ করতে পারি, কতটা পারস্পরিক সহযোগিতাপূর্ণ করতে পারি, কতটা পারস্পরিক শ্রদ্ধাশীল আচরণের মধ্য দিয়ে হতে পারে, সেই জায়গাটাকেই আসলে দেখা। এবং এই ক্ষেত্রেই কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে একজন বাচ্চা, একজন শিশু, সে কিভাবে আসলে তার চাওয়াটাকে চাইতে পারে, তার যে প্রয়োজনটা সেটাকে প্রকাশ করতে পারে, তার যে খারাপ লাগাটা সেটা দ্বারা সে সাফার করে অন্য একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি তৈরি করার চেয়ে বরঞ্চ হচ্ছে বাবা মায়ের সাথে সেটাকে শেয়ার করতে পারে। এই যে মানে তথ্যগুলি, সেই তথ্যগুলি একদিকে বাবা মাকে দেওয়া, আর একদিকে হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া, যাতে আমরা এই পারস্পরিক যে সম্পর্কটা সেটার একটা ভিন্নতা আমরা উপভোগ করতে পারি, একটা ভিন্ন জায়গায় দেখতে পারি। আচ্ছা, এবার আমি একটুখানি যাচ্ছি যে কেন আমরা বলছি ওয়েলবিং এর সাথে আসলে এই যে সুইসাইডের ব্যাপারটাকে আসলে কেন রিলেট করছি। সুইসাইড হচ্ছে যে মানে নিজেকে হার্ম করা, শুধুমাত্র সুইসাইড করাটাই হার্ম করা না, অনেকে কিন্তু রেগে গিয়ে অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করে, নিজের ক্ষতি করার চিন্তা ভাবনা করে, এবং সেই ক্ষতিটা বিভিন্ন মাত্রায় হতে পারে। হ্যাঁ, সেইটার সাথে রিলেট করে যদি আমরা মানসিক স্বাস্থ্য এবং এই যে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ, যে আচরণটা নিজের ক্ষতি করছে বা অন্যের ক্ষতি করছে বা সামাজিক সম্পর্কে ক্ষতি করছে, সেই জায়গাটাকে ফোকাস করে যদি এবার আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমি বুশরা, তুমি শুরু করতে চাচ্ছি না, তোমাকে দিয়েই শুরু করছি এই বিষয়টাকে ফোকাস করে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যটা আসলে কেন এই ঝুঁকিপূর্ণ আচরণের সাথে আমরা রিলেট করছি, কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে অনুভূতি বা চিন্তার যেই ইয়েটা আছে, স্বাভাবিক যে প্রক্রিয়াটা আছে, সেটাকে যখন আমরা স্বাস্থ্যকর উপায়ে যখন ম্যানেজ করতে না পারি, সেটা কিভাবে আসলে টার্ন নেয় এই মানসিক বিপর্যস্ততার বা নিজের ক্ষতি করার বা অন্যের ক্ষতি করার, সেই বিষয়টাকে ফোকাস করে কথা। থ্যাংক ইউ। এই জায়গাটা বলবো যে আপা মনে হয় চলে গেছেন, তো হচ্ছে এখন এই জায়গাটা ফোকাস দিব যে নর্মালি যদি আমরা আমাদের ইমোশনটা এক্সপ্রেস না করতে পারি বা হচ্ছে আমাদের ইমোশনগুলো প্রকাশ করতে যে আমরা যদি বাধা পাই, যেমন হচ্ছে আমার হয়তো বা কোনো একটা কারণে আমার খারাপ লাগছে, কোনো একটা কিছু হয়তো বা ফ্রেন্ডের সাথে কিছু একটা হয়েছে বা কোনো ধরনের ক্রাইসিস হয়তো আমি ফিল করছি, তো সেটা আমি এক্সপ্রেস করতে পারছি কিনা, যদি আমার ফ্যামিলি সেরকম পজিটিভ না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইমোশনগুলো তখন ব্লক থেকে যায়, তো এক্সপ্রেস করতে যখন পারছি না তখন আমার ভেন্টিলেশন হচ্ছে না, তখন আমি আসলে পজিটিভ ওয়ে কোনো না পেয়ে তখন আমি নিজের মধ্যে নিজেকে ব্লেম দেওয়া শুরু করি বা হচ্ছে অন্য কেউ মাঝে মাঝে ব্লেম দিই যে হয়তো বা এরকম কেউ আপা যেরকম বলছিল যে হচ্ছে কোনো কিছু হলে আমরা কিন্তু নিজের থেকে নিয়ে আসি যে হ্যাঁ আমাকে মা বাবারা হয়তো বা ভালোবাসে না, কেউ আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, যখন এটা ফিল করতে থাকি তখন কিন্তু নিজের মধ্যে একরকমের এমপ্টিনেস ফিল করে যে তাহলে পৃথিবীতে আমার কিছু নাই এবং বেঁচে থাকার কোনো লাভ নাই, আমার লাইফের কোনো মিনিং নাই, তা একটা টান দিয়ে কিন্তু আমরা ওই মুহূর্তে নিজেকে একদম জিরো লেভেলে নিয়ে চলে যাই, এবং তখন আমরা পজিটিভ ওয়েতে ইমোশনটা এক্সপ্রেস করতে না পারার কারণে আমি কোনো টেকনিক জানি না, তা তখন আমি বেছে নিই আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর যেটা হচ্ছে আমরা সুইসাইডের পথ বেছে নিই। এবং এটা হচ্ছে আপা দেখা যায়, আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, একটা এই বয়সে একটা কিশোরীর সাথে কথা বলছিলাম, সে যেমন বলছিল যে আমার একদমই ভালো লাগে না, আমার বাবা মা আমার দিকে মনোযোগ খুবই কম, আমাকে আসলে সময় দেয় না, রেসপন্স করে না, আমি বাসায় যে একটা মানুষ আছে, আমার যে একটা
প্রয়োজন আছে সেদিকে খেয়াল দেন। আমি যদি ঘরে বসে থাকি, আমার রাগ লাগছে, আমি সেই ক্ষেত্রে যে আমি ঘরে চুপচাপ বসে থাকি, কারণ হচ্ছে কেন রাগ হচ্ছে এটা আমি প্রকাশও করতে পারি না, তখন আমার খুব খারাপ লাগে, আমি কিন্তু ঘর থেকে আর বের হই না। যখন জিজ্ঞেস করলাম তুমি আর কি করো, তো বলছে আমার খুব রাগ লাগে, আমি 2-3 দিন এরকম না খেয়ে থাকি। তো এই যে শুরু হয় এখান থেকে আপা, আর তো মানে না খেয়ে থাকা, না খেয়ে থাকা, এই সেলফ ফার্মিং এর দিকে চলে যাওয়া, নিজেকে কষ্ট দেওয়া, আমাকে তো কেউ ভালোবাসে না, তাহলে আমি আমার দরকার কি বেঁচে থাকা। তো সেই জায়গা থেকে সে এটা দিয়ে শুরু করে, না খেয়ে থাকা, তারপর হচ্ছে এটা নিয়ে সারাক্ষণ সে দুশ্চিন্তায় থাকতে থাকে, এবং যার ফলে সে রাতের পর রাত হয়তো বা ঘুমায় না। এই না ঘুমানো সেটা আস্তে আস্তে চায় যে তারা পুষ্টিহীনতায় ভুগছে, তো আস্তে আস্তে নিজেকে কিন্তু যদি অ্যাটামে না যায় তারপরে তাও তারপরে কিন্তু তারা ফিজিক্যালি সে কিন্তু আস্তে আস্তে সেলফ হার্ম করছে। একটা সময় তারা ওই সিচুয়েশনটা ম্যানেজ করতে পারে না, তখন কিন্তু তারা মুহূর্তের মধ্যে দেখা যায় তারা আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নেয়। ইভেন হচ্ছে দেখা যায় অনেকেই আমরা বলেও থাকি যে হচ্ছে ও হয়তো বা আমাদের ছেলেমেয়েরা অনেক সময় প্রকাশও করে যে আমার ভালো লাগে না, আমার কোথাও চলে যেতে ইচ্ছা করে, বা এই জীবন রেখে লাভ দেখা যায় যে আমরা অভিভাবকরা যারা বড় আছি তারা দেখা যায় তার প্রতি আরও নেগেটিভভাবে তাকে কিন্তু অ্যাটাক করি, বরঞ্চ আমরা তার কেন তার এই যে ধরনের চিন্তা হচ্ছে সেই জায়গা থেকে না তাকে হেল্প না করে আমরা বরঞ্চ আরও অ্যাটাকিং কোশ্চেন করতে থাকি। তো সেই পর্যায়ে দেখা যায় আমরা আমাদের বা শিশু কিশোররা আসলে ওই পথগুলো বেছে নেয়, অনেকে প্ল্যান করে বা হয়তো বা হঠাৎ করেই তার মধ্যে চলে আসতে পারে যে বেঁচে থেকে লাভ কী। তো হচ্ছে এই দুইটা জায়গায় আমাদের জন্য আপা খুব ইম্পর্টেন্ট যে আমরা ইমোশনটা এক্সপ্রেস না করলে দীর্ঘস্থায়ী আমাদের কী হতে পারে, সেটা শরীরে যেমন ইফেক্ট করে মনের দিকেও চাপ বেড়ে আমাদের লাস্ট পজিশনে আমরা চলে যাই সুইসাইডের পথ পেছে। আচ্ছা, একটুখানি আমরা সুইসাইডটাকে আনছি আলোচনায়, আর একটু যদি আমরা বলি যে আর কি ধরনের আসলে বিহেভিয়ার হতে পারে যখন একটা বাচ্চা এই 10-12 বছর বলি সেই সময়টায় আসলে যখন সে খারাপ ফিল করছে, ভালো ফিল করছে না কোনো না কোনো কারণে, কি ধরনের সমস্যা হতে পারে বা কিভাবে সে তার বিহেভিয়ারের মাধ্যমে সেই ভালো না থাকাটাকে প্রকাশ করতে পারে? নুসরাত, আপনি আপনাকে দিয়ে শুরু করছি। কি ধরনের নেগেটিভ বিহেভিয়ার হতে পারে? একটা অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ, অনেক সময় হচ্ছে যে যখন যে কিশোর বা কিশোরী সে যখন তার ইমোশনটা প্রকাশ করছে, তা অনেক সময় কি হচ্ছে যে তার যে গার্ডিয়ানরা ওরা কিন্তু অনেক সময় এটাকে অ্যাড্রেস করছে না, যে আমার খারাপ লাগছে এভাবে যখন অ্যাড্রেস করছে না এরকম করে সেগুলো প্রকাশ করছে। তো যখন এরকম দেখছে যে অ্যাড্রেস করছে না দিনের পর দিন, তখনই কিন্তু সে একটা নেগেটিভ আচরণগুলো তখনই শুরু করে, যেমন দুঃস্বপ্ন যেটা বললাম না খাওয়া। হ্যাঁ, তো অনেক সময় পড়াশোনাটা ছেড়ে দেয় যে পড়াশোনা করবে না, বা টিচার আসলো যে পড়বে না, ইচ্ছা করেই সে হয়তো বা যেন তার দিকে একটু মনোযোগী হয় এবং তাকে আবার জিজ্ঞাসা করে যে কেন করছো না বা এই জিনিসগুলো। আর আরেকটা হচ্ছে যেটা নিজেকে যেমন অনেকে নিজেকে ক্ষতি করার জন্য অনেক সময় হাত কাটে, এই বিহেভিয়ার করে একটু জাস্ট কেটে একটু প্রথম দিকে কিন্তু তার ইয়াটা কম থাকে যে মানে কি বলবো তীব্রতা ওই জিনিসটা কম থাকে, প্রথম জাস্ট এটা প্রকাশ করে দেখানো যে তার গার্জিয়ানরা যেন তার দিকে একটু অ্যাটেনশন দেয়। তো প্রথমে হাত কাটার হতে পারে, আরেকটা নেগেটিভ ওয়ে হাত কাটা, বা অনেক সময় ঘুমিয়ে কাটাচ্ছে, আবার অনেক সময় যে না ঘুমিয়ে যেটা কাটাচ্ছে সেটাও হতে পারে, আবার এমন হতে পারে যে সে খারাপ ব্যবহার করছে অনেকের সাথে, মানে খারাপ বলতে বাসার মধ্যে একটা পরিবেশটাই সে একটা অন্যরকম নেগেটিভ পরিবেশ তৈরি করছে, যেমন কারোর সাথে মেজাজটা দেখানো ইচ্ছা করেই দেখা যাচ্ছে ওখানে মেজাজ দেখানোর দরকার নেই, সবার বেশি করে মেজাজ দেখাচ্ছে, এটা একটা হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় প্রকাশ করে যে সে তার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে ডায়েরি লেখে, যে কোনো একটা লেখালেখি করছে যে তার খারাপ লাগাগুলো সে ওখানে লিখে রাখবে, সে নিজেকে
যেহেতু আমাকে কেউ পছন্দ করে না তাহলে আমার এই জীবন রাখার দরকার নেই, তো ওইটা লেখালেখিটা হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় প্রকাশ করা যে আমি তো থাকবো না, তো এই কাজটাই করে রাখি বা এখানে যাবে সে, এই কথাগুলো মানে কথার মধ্যে সে এটা বোঝানোর চেষ্টা করে যে সে কিছু একটা করতে যাচ্ছে বা সে আসলে সবার পছন্দের না এবং কেউ তাকে ভালোবাসে না, তো এই জিনিসগুলো দ্বারা সে আসলে প্রকাশ করে যে আমাকে মানে আমি আমি এখানে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, তো এই জিনিসগুলো আসলে অনেক সময় প্রকাশ করে। আমি গ্রহণযোগ্য না, আমি অবাঞ্ছিত, এই ধরনের চিন্তাও অনেক সময় করে। আর একটা জায়গা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু এই যে খারাপ থাকা, সে ভালো থাকছে না, তার মধ্যে ফিলিং হচ্ছে যে আমি ভালো নাই, আমাকে কেউ ভালোবাসে না, এই জায়গা থেকে সে হয়তোবা ভালোবাসা খোঁজে, সে একটু শান্তি খোঁজে, সে কারোর সাথে তখন হয়তোবা কথা বলতে চায়, সে হয়তোবা কারোর সাথে তার কষ্টটাকে শেয়ার করতে চায়, একটু ভালোবাসা পেতে চায়। এখান থেকে কিন্তু দেখা যায় যে অনেক সময় তাদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ তৈরি হয় এবং যে রিলেশনশিপের আসলে দেখা যায় হেলদি বাউন্ডারিটা অনেক সময় মেনটেন করতে পারে না, হ্যাঁ, এক্সট্রিম টাইপের কোনো ধরনের হয়তোবা ক্ষতির দিকে তারা চলে যাচ্ছে, হ্যাঁ, এরকম বিষয়ে কাজ করে। আমি একটু একটু যোগ করতে চাচ্ছিলাম যে একটা তো হচ্ছে ওরা এই ধরনের আচরণ করে, আরেকটা আচরণ যেটা করে সেটা হচ্ছে তা অনেকে কিন্তু চুপ হয়ে যায়, একদমই চুপ হয়ে যায়, কারোর সামনে যেতে চায় না, সে এক ঘরে চুপ করে বসে থাকে, মানে তার সমস্ত অ্যাক্টিভিটিও কিন্তু সে আস্তে আস্তে কমায় দিতে থাকে। হ্যাঁ, এক ধরনের আর দুই ধরনেরই এরকম দেখা যায় যে তারা নিজেকে একদম টোটালি পুরো মানে ফ্যামিলি থেকে সরিয়ে ফেলে, ইভেন হচ্ছে দেখা যায় যে স্কুলও বন্ধ করে দেয়, তখন কিন্তু প্যারেন্টসরা খুব ওয়ারিড থাকে যে কি ব্যাপার সে স্কুলে যাচ্ছে না কেন, বা কারোর সাথে কথা বলতে যাচ্ছে না কেন। হ্যাঁ, এগুলো দিয়েও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি। আবার এই যে আমাদের কিন্তু ওই যে প্রথম দিকে যেরকম আলোচনা হয়েছিল যে হচ্ছে তারা কিন্তু এক্সপ্রেস করতে চায় মানে পারে না বা চায় না ওই আমাদের মেসেজগুলোর জন্য, কারণ আমরা মনে করি যে যত প্রকাশ না করবে তত বেশি সে স্ট্রং, তো ওই জায়গা থেকে সে দেখা যায় যে তার যে এক্সপ্রেস করতে হবে বা করলে তার জন্য হেলদি এটাও সে কিন্তু তখন ফিল করতে পারে না যে আমি চাইলে এক্সপ্রেসও করতে পারি, তখন ওই সময়গুলোতেও আমাদের আসলে নোটিস করা। একটা জায়গায় আমি একটুখানি অ্যাড করতে চাই এবং আমি চাইবো অর্পিতা যদি এটার সাথে একটু অ্যাড করো, সেটা হচ্ছে যখন আমরা এই যে বলি যে অ্যাটেনশন চাই, এই অ্যাটেনশন কথাটা আসলেই অনেক সময় আমরা নেগেটিভলি এটাকে নিয়ে নিই, যে তার মানে হচ্ছে যে সে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, ম্যানিপুলেট করছে, এই ম্যানিপুলেট করে সে আসলে তার যে চাওয়াটা সেটাকে আদায় করতে চায়। হ্যাঁ, তো এটাকে আমি আসলে যেভাবে দেখি যে অ্যাটেনশন সে চায়, সে আসলে সহজভাবে কিভাবে অ্যাটেনশনটা পাওয়া যায়, কিভাবে সহজভাবে তার নিডটাকে ফুলফিল করা যেতে পারে সেই বিষয়টা যখন জানে না, তখন দেখা যায় যে সে হয়তো বা ভিন্নভাবে চেষ্টা করছে যে অন্যরা কিভাবে অ্যাট্রাক্টেড ফিল করে যাতে সে তার অসুবিধার কথাটাকে জানাতে পারে, এটা একটা জায়গা হতে পারে। আর একটা জায়গা কিন্তু অনেক সময় কিন্তু সে নিজে ইন্টারনালি এতটা হেল্পলেস ফিল করতে থাকে যে সে জানে না, সে ভিতরে ভিতরে অশান্তিতে ভুগছে, তার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু সে বুঝাতে পারছে না, বলতে পারছে না, কি করবে সেটাও হয়তো অনেক সময় করতে পারছে না, প্রকাশ করতে পারছে না। তো এই জায়গাটা যখন হচ্ছে তখন যেটা হয় যে বিহেভিয়ারালি বাবা মায়ের সাথে হয়তো বা একটা কনফ্লিক্ট তৈরি হয়, অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম পরিস্থিতি তৈরি হয়। অর্পিতা, আমি এই জায়গাটায় তোমার ওপিনিয়নটা জানতে চাচ্ছি, তুমি কি মনে করো? আমি তোমার একদম স্পেসিফিক ভাবে বলি, প্রথম যেটা বললা যে অনেক সময় বাচ্চারা ম্যানিপুলেট করে করে অ্যাটেনশনটা সিক করে, তো আমার কাছে মনে হয় যে প্যারেন্টস হিসেবে আমি যদি আমার কখনো কখনো ম্যানিপুলেট হতে আমার কোনো অসুবিধা নাই, আমি ভাবি যে আমার আমি আমাকে ম্যানিপুলেট করে যদি আমার বাচ্চা একটু শান্তি পায় আমি সেটা সচেতনভাবেই আমি ভিতরে সচেতন থেকেই আমি ওকে ম্যানিপুলেট করতে দিব, কারণ আমার আমার মানে বাবা মাকে ম্যানিপুলেশন করে কিছু একটা আদায় করে ও যদি ভালো থাকে,
ও যদি ভালো থাকে, আবার পরবর্তীতে হয়তো কোনো একটা সময়ে আমি জিনিসটাকে ম্যানেজ করে ফেলতে পারবো। এটা আমার একটা নিজস্ব মতামত। অনেক হ্যাঁ, যেমন ধরো হ্যাঁ ম্যানেজটা বলছি, যেমন ধরো আমি যদি একটু উদাহরণ দেই, আমার ছোট বাচ্চাটাকে তো একটু অসুবিধা হয় সামলাতে, কখনো ও ও তো একটু অস্থির, যখন ও বেশি অস্থির করে আমি মাঝে মধ্যে বুঝতে পারি যে ও আমাকে ম্যানিপুলেট করছে, কোনো একটা অ্যাক্টিং করছে, কিছু একটা করছে, করে আমার কাছ থেকে আদায় করে। কিন্তু কিছু কিছু সিচুয়েশনে আমি এটা ওকে করতে দিই, করতে দিয়ে তারপরে আবার আমি ওর সাথে কথা বলি যে তুমি তো আমাকে এই যে আমার কাছ থেকে এই জিনিসটা আদায় করলা, এখন এটা তো তোমার এটা পরে হলেও চলতো নাকি? হ্যাঁ, আমার তো খুব ইচ্ছা করছিল তখন, সে পরবর্তীতে বা আমার বড়টাকেও আমি এই ধরনের কথা বলি, কিন্তু আমি দেখি যে ওরা খুব হেসে দেয়, তখন ভাবে কি ও তুমি তো আমার চালাকিটা ধরে ফেলেছ, তুমি তো আমার চালাকিটা ধরে ফেলেছ। তো এইটা এখন সব বাচ্চার ক্ষেত্রে যে একই টেকনিক কাজে দিবে আমি তা বলছি না, কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটা কাজে দেয় যে আমি হ্যাঁ বুঝতে পারছি যে ওরা হয়তো আমার সাথে এটা অ্যাক্ট করছে, কিন্তু তারপরেও আমি বুঝে শুনে না বোঝার ভান করে ওদের চাহিদাটা মিটে যায়, ওরা ওদের মনটা শান্ত হয়, তখন আমি ওদের সাথে এটা নিয়ে আবার কথা বলি। এইটাকেই আমি ম্যানেজ করা বলছি, এটা একটা আমি করি। আর একটা দ্বিতীয় তোমার আরেকটা কি যেন কথা ছিল, বলছিলাম যে অনেক সময় আমরা আসলে ভুল করি, সে যে আসলে উপায় পাচ্ছে না, সে হেল্পলেস ফিল করছে, সে নিজে বিপর্যস্ত বোধ করছে এবং সে হেল্প সিক করছে, যেটাকে আমরা অনেক সময় পাত্তা না দিয়ে ম্যানিপুলেশন হিসেবে চিন্তা করি এবং তখন দেখা যায় যে পরিস্থিতিটা আরো বেশি খারাপ হয়। আচ্ছা, আসলে মানে এটা আসলে আমার ক্ষেত্রে এরকম হয় না আসলে, কারণ আমার ক্ষেত্রে এটা হয় নাই। না না, আমি তো তোমার ক্ষেত্রে বলি নাই, আমি বলছি, আমি তো তোমার আগে বলছিলাম, কখনো কখনো কিন্তু এরকম হয় যে আমরা বাচ্চারা যখন তার নিডটাকে প্রকাশ করতে থাকে, আমরা হয়তোবা আমাদের একটা প্রিকনসিভড আইডিয়া থেকে ধরে নেই যে সে অ্যাটেনশন সিক করার জন্য এটা করছে, তার আসলে অসুবিধা হচ্ছে না, এটা কিন্তু আমি একটু বলি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। হ্যাঁ না, আমি সেটা আমি বলছিলাম যে এটা আমার ক্ষেত্রে হয় না, মানে এটা বলেছি যে আমি যেভাবে বাচ্চাদের সাথে মিশি সেই ক্ষেত্রে এরকম হয় না, কিন্তু বেশি অনেক বাবা মায়ের ক্ষেত্রে হতে পারে। তবে সেই জন্য আমার সবসময় মনে হয় কি আসলে বাচ্চাদের সাথে খোলাখুলি ভাবে মেশার কোনো বিকল্প নেই, আমার সবসময় এই কথাটাই মনে হয়। আচ্ছা অর্পিতা, আমরা কেউ কেউ আসলে কিভাবে খোলাখুলি মেশা যায় সেই জায়গাটা হয়তো বা অনেকেই শিখেছি, সেই সুযোগটা পেয়েছি, সেটা আমাদের জন্য আমি বলবো ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। অনেক ক্ষেত্রে আসলে কিন্তু অনেকেই আমরা কনফিউজ থাকি যে ঠিক বাচ্চাদের সাথে মেশাটা কিভাবে আমরা মিশতে পারি, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে হয়তো বা একটা বাচ্চা কোনো না কোনো ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ঠিক সহজভাবে মিশলেও ঠিক সেটার সমাধানটা বা সেটার প্রেক্ষিতে বাবা মা কিভাবে তাকে হেল্প করতে পারে বা বাবা মা কিভাবে নিজেদেরকে হেল্প করতে পারে যাতে এই ওদের সাথে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়, সেখানে একটা কনফিউশন তৈরি হয়। একটু আমরা বাবা মায়েরা যদি একটু সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমরা বাবা মায়েরা যদি মনে করি যে না আমি আসলে এই সময়টা আমার বাচ্চাকে আমি নিজেই হেল্পলেস ফিল করছি এবং বাচ্চাকে আমি হেল্প করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের দেশে তো প্রফেশনালসের কাছে যাওয়ার অনেক সুযোগ আছে, আমরা 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 আমাদের পছন্দ মতো একজন প্রফেশনালসের কাছে যেতে পারি। ইভেন আমরা যদি অন্যদের সাথে শেয়ারও করি সেটাও কিন্তু, অনেকে আছে যে প্রফেশনালের কাছে হয়তো সেই অ্যাক্সেসটা তার নাই, ইভেন অন্য কয়েক যদি অন্যদের সাথে শেয়ার করা হয় সেখান থেকেও কিন্তু বোঝা যায় যে আসলে কি ধরনের পরিস্থিতি হচ্ছে এবং সেখানে কি করা যেতে পারে, সেটাও একটা ওয়ে হতে পারে। তার সারাউন্ডিংসে সে তার সাপোর্ট গ্রুপের কাছ থেকে সেই সাপোর্টটা সিক করলো, যদি সেইখানেও না হয় তখন হয়তো বা তৃতীয় পর্যায়ে সে হয়তো বা কোনো প্রফেশনালের হেল্প নিল। আপনারা আমি মনে করছি যে আপনারা অ্যাড করবেন, কে অ্যাড করতে চান? দিলরু বাবা, থ্যাংক ইউ আপা, আজকে যে বিষয়গুলোর জন্য আপনি যে
যেটা নিয়ে বলছিলেন, আসলে ওখানে হয় কি, আপনি তো বললেন কি কনসেপ্ট একটা থাকে বিষয়, আর অনেক সময় আমরা জানি আমার বাচ্চাটা আমাকে হয়তো বা ম্যানিপুলেট করে তার চাহিদাটা পূরণ করছে, কিছু সময় অ্যালাউ করছে, আবার কিছু সময় এই ধারণাটার কারণেই আমরা বাচ্চাটাকে কি বলবো মিসগাইড করে ফেলি বা নিজেকে নিজেও মিসগাইড গাইডেড হয়ে যায়। আমি ভাবতে থাকি যে হয়তো বা যে জাজমেন্ট করে ফেলি যে আগে ও এই কাজটা করেছিল এখনো হয়তো বা এই কাজটা করছে, কিন্তু আসলে ওই জাজমেন্টের কারণে দেখা যায় যে বড় ধরনের একটা ড্যামেজ তৈরি হয়ে যায়। বাচ্চাটা আসলে ওই সময়টাতে আসলে ঠিকই আসলে তার আসলে অ্যাটেনশন বা যত্নটা কেয়ারটা প্রয়োজন। হ্যাঁ, যেহেতু জাজমেন্ট করে ফেলি তখন আর ওই জায়গাতে ঢুকতেই পারি না, কারণ জাজমেন্ট করলে ব্লক তৈরি ব্লকেজ তৈরি হয়ে যায় চিন্তাতে, মানে ও এর আগে ওই কাজটা করেছিল আমাকে ইউজ করে এই সুবিধাটা নিয়েছে এখনো হয়তো বা ও এই কাজটাই করছে। তো এই জাজমেন্টের এই জায়গাটা আসলে অনেক বড় ধরনের ব্যারিয়ার তৈরি করে রিলেশনশিপ ডেভেলপমেন্টে এবং এই ধরনের বিকাশে, বাচ্চাদের সাথে প্যারেন্টসের যে রিলেশন এই জায়গার ডেভেলপমেন্টে এবং বাচ্চাদের যে ইমোশন। আমরা অনেক সময় চিন্তা করে থাকি, বলা হয়ে থাকে আমি একটা অর্গানাইজেশনে আছি সেখান থেকে যদি কিছু এক্সপিরিয়েন্স বলি যে ম্যাক্সিমাম টাইম আমাকে শুনতে হয় তুমি বাচ্চাদের বেশি অ্যাক্সেস দিচ্ছ, বাচ্চারা জানো না ব্ল্যাকমেল করে, বাচ্চারা জানো না তোমার কথা শুনবে না, তুমি কেন ওদেরকে ফিজিক্যালি পানিশমেন্ট দিচ্ছ না। তো আসলে আমার ওই জায়গাগুলো খুব খারাপ লাগে, কারণ এই জায়গাগুলো আমি এখন অনেকটা কভার করে এসেছি, আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে সবসময় বাচ্চারা আমাদেরকে বা টিচারদেরকে কখনো ইউজ করে বা সুবিধা নেয় না, আসলে অনেক সময় ওটা ওদের মধ্যে প্রয়োজন থাকে, সে হয়তো বা তার প্রয়োজনটা ওভাবেই প্রকাশ করছে, কারণ সে হয়তো বা শিখেছে জেনেছে বা কোনো ভাবে মেসেজটা তার মধ্যে এসেছে যে এভাবেই তার প্রয়োজনটাকে প্রেজেন্ট করতে হয় তাহলে তার চাহিদাটা পূরণ হয়। তো এই জন্যই আসলে সব সময় যে প্রিভিয়াস কনসেপ্ট থেকে ম্যাথ বিষয়টা একই রকম থাকবে এরকম না, এই জন্য জাজমেন্ট করার আগে বা আমরা আসলে আমি এখন জাজমেন্টের মধ্যে যাই না করি না সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যারা আসলে দেখছেন তাদেরকে বলবো সবসময় আসলে জাজমেন্ট প্যারেন্টস হিসেবে এই জাজমেন্টের জায়গাগুলো কতটুকু পজিটিভ সেই জায়গাগুলো যদি একটু চিন্তা করা যায় বা কি কি পজিটিভিটি আছে আসলে জাজমেন্টের সেই বিষয়গুলো একটু দেখার আছে। যদি আমি আসলে এটাই বলে যাচ্ছি যে জাজমেন্ট করলেই প্রবলেম, সব যে কোনো সময় যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, অন্যরকম হতে পারে। থ্যাংক ইউ দিলরুবা, খুবই ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে যে ওরা মনে করে যে এভাবেই মনে হয় প্রেজেন্ট করতে হয়, সুতরাং সেখানে আসলে কিভাবে প্রেজেন্ট করলে ওর নিডটাকে অ্যাড্রেস করা যেতে পারে, ওর নিডটা অন্যরা জানবে এবং তাকে হেল্প করতে পারে এই নিড ফুলফিল করার ব্যাপারে, সেই জায়গাটাই হচ্ছে আমরা যদি হেল্প করতে পারি সেটা ওদের জন্য অনেক সুবিধার এবং আমাদের জন্য অনেক সুবিধার, আমরা সেই ক্ষেত্রে রোল মডেলিং করতে পারি যে কিভাবে নিডটাকে প্রকাশ করতে হয়। আবার তারা যখন নিড প্রকাশ করছে সেই সময় কিভাবে তাদের নিডটাকে আমি রিসিভ করছি, কিভাবে আমি তার সাথে নেগোসিয়েট করছি সেই নিডটা ফুলফিল করার ব্যাপারে, বা কিভাবে তাদেরকে আসলে শুনছি তার নেটটা কতটা ফুলফিল হওয়া দরকার, কোথায় সমস্যা হচ্ছে তার সেটাকে কিভাবে শুনছি, সেটাও কিন্তু একটা মডেলিং, যে আমি আসলে তাকে কতটা গুরুত্ব দিতে পারছি, তার নেটকে কতটা রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করতে পারছি, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে শেষের যে পয়েন্টটা আপনি বলছিলেন যে আমরা আসলে অনেক সময় ধরে নেই যে আমরা বাবা মা, সুতরাং আমরা মনে হয় ওদের ব্যাপারে অনেক বুঝি, সব সময় আমরা বুঝবই আসলে তার গ্যারান্টি নাই, এটা আমরাও মানুষ বাবা মায়েরাও মানুষ, সুতরাং এই জায়গাটায় বাবা মায়েদেরকে একটু কনভিনসড থাকতে হয়, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে বাবা মা হিসেবে আমরা তাদের ভালো চিন্তা করি, তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের সব চিন্তা সব অভিজ্ঞতা যে আসলে তাদেরকে হেল্পই করে, তাদের জন্য পজিটিভ রোল প্লে করে, সেটাও কিন্তু অনেক সময় আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, সেখানেও একটু নিজেদের অ্যাকনলেজ করার ব্যাপার আছে যে ওদেরকে আমরা কিভাবে এনভায়রনমেন্টটা দিতে পারি, তে আমরা দুই পক্ষ আলাপ আলোচনা করে কোনো সিদ্ধান্তে যেতে পারি, দুই পক্ষ বলতে আমি হচ্ছে অভিভাবক এবং বাচ্চারা যারা, তা সেই জায়গাটায় আমি পক্ষ আলাদা করে ফেলছি না, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা দুইটা রোল ইন্ডিকেট করছি এই জায়গাটায়, সেই কারণেই আমি এইভাবে বলছি। তো
তো এই বিষয়গুলি নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত অনেক ধরনের অসুবিধা আছে, যেই অসুবিধাগুলি সবসময় আমরা বুঝতে পারি না এবং আমাদেরকে আমরা আসলে কিন্তু জানিও না। হ্যাঁ, বাচ্চারা আমাদের সাথে সেইভাবে কমিউনিকেট করতে চায় না। ফ্যামিলি এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার, আমরা চাইলেই ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেলতে পারি তা না। আমাদের বড় হওয়ার ধরন, আমাদের যেই সব তথ্যগুলি আছে সেইগুলির ব্যবহার, তারপরে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, সবকিছু মিলেই তো আমরা, এবং আমরা কিন্তু আমাদের চিন্তা আমাদের অনুভূতি সবকিছু মিলেই আমাদের পরিবার গঠন করি, আমরা সেইভাবেই চিন্তা করি। তো সেই সেই জায়গাটা থেকেই আসলে আমাদের এই যে চিন্তাটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা আবেগটাকে বা অনুভূতিকে কিভাবে আইডেন্টিফাই করতে এই বয়সের বাচ্চাদেরকে হেল্প করতে পারি, যাতে প্রোডাক্টিভ ওয়েতে তারা সেটাকে প্রকাশ করতে পারে, সেই কৌশলগুলি আমরা শেখাতে চাই, এবং কিভাবে তারা আসলে পরবর্তীতে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হয়ে তারা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারে, নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারে। অনেক ক্ষেত্রে আমার যদি কোনো জায়গায় মনে হয় যে না কোনো অসুবিধা হচ্ছে, যেখানে এক্সটার্নাল হেল্প দরকার, সেই হেল্পটাও সিক করতে পারে। যেন আমরা এখন যেই সমাজে বাস করছি সেখানকার অধিকাংশ মানুষ যেমন মানসিক স্বাস্থ্য বিষয়টাকে একটা দুর্বলতার জায়গা থেকে দেখি আমরা, সেটা যেন না হয় তাদের জন্য। তারা যেন আসলে একটা মানে মানে কি বলবো, এটাকে বিকশিত চিন্তা নিয়ে বিকশিত মানসিক স্বাস্থ্যের অধিকারী হয় এবং তারা তাদের জায়গা থেকে সেই শক্তিটাকে ফিল করে, সেই শক্তিটাকে কাজে লাগাতে পারে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য। তারা একজন আরেকজনকে হেল্প করতে পারে, তারা সম্পর্ক মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সম্পর্কের মধ্যে পজিটিভ বা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই জায়গাগুলিকে ফোকাস করেই আসলে আমরা ওদের সাথে কাজ করার চিন্তা করেছি এবং চেষ্টা করতে চাচ্ছি। আমি যারা অভিভাবক যারা দেখছেন, এই বয়সের কোনো বাচ্চা যদি আপনাদের নিজেদের থেকে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রিডম উইদিন এর ওয়ালে কিভাবে যোগাযোগ করতে হবে আমরা দিয়েছি, আমরা যেই ব্যানারটা রেখেছি নতুন পথের স্রষ্টা হব, অর্থাৎ আবেগীয় প্রকাশটা তারা নতুনভাবে করবে এবং তারা নিজেরা নিজেদেরকে আসলে নিজের যে পথটা তাদের জন্য হেলদি সেই পথের স্রষ্টা তারাই হবে এবং তারা সেই কনফিডেন্টলি সেই পথে চলবে। সেই জায়গা থেকেই আসলে আমাদের এই স্লোগানটা তাদের জন্য ব্যবহার করা। আমাদের এই প্রোগ্রামটা আমরা প্রতি মাসে আপাতত দুইটা করে শুরু করছি, পরবর্তীতে আমরা আসলে এটার চাহিদাটাকে বুঝে করার চেষ্টা করব। আর প্রথমত আমরা শুরু করছি 12 থেকে 16 বছর পর্যন্ত, এরপরে আমরা 17 থেকে 22 বা 25 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে হতে পারে দুইটা গ্রুপে, আসলে ইমোশনাল নিড এক একটা বয়সের এক এক রকম, আমরা হয়তো বা দুইটা গ্রুপে শুরু করব। তো আমি আশা করব যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, যারা এই বয়সের বাচ্চারা যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। কোনো ধরনের রেজিস্ট্রেশন ফির ব্যাপার নাই এখানে, আমরা এটা আসলে ফ্রি করছি ফ্রিডম উইদিনের পক্ষ থেকে। একটা রেজিস্ট্রেশন করতে হবে যাতে আমরা তাদেরকে আসলে লোকেট করতে পারি, তাদের সাথে কমিউনিকেট করতে পারি, যাতে তাদের কোনো স্পেশাল নিড যদি হয় আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সেই সাপোর্টটুকু যেন দিতে পারি সেই ব্যাপারে। তো আমরা আজকেই পোস্ট করেছি, আপনারা ফ্রিডম উইদিনের ওয়ালে দেখবেন। আমরা আরেকটু আমাদের এই বিষয়টা প্রচার করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা আশা করছি কালকে বা পরশু আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ ইন্ট্রোডিউস করব, যাতে যারা বাচ্চারা আছে এই বয়সের ওরা আসলে এই ওয়ার্কশপে বা এই আলোচনায় যুক্ত হয়ে কি পেতে পারে সেই জায়গাটা যেন ওরাও বুঝতে পারে, সেই বিষয়টা দেখার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন আছে, মাহমুদ আহমেদ লিখেছেন, হাই প্লিজ ডোন্ট রিড দিস। ওকে, আচ্ছা আচ্ছা, যদি না পড়ি সেটা মনে মিন করেছেন। আই অলওয়েজ ফিল অ্যালোন, আই অ্যাম ডিপ্রেসড, আই সিক অ্যাটেনশন টু টক টু পিপল, আই ক্যান্ট হাইড সিক্রেটস, I have to tell everything to someone, I don't have the person, how can I get rid of this? আমি
থ্যাংকস জানাচ্ছি যে আপনি আপনার অসুবিধাটাকে যেভাবে খুব বোল্ডলি প্রকাশ করেছেন এবং খুবই একদম স্পেসিফিক ভাবে আপনি প্রকাশ করেছেন। আসলে আপনি যেই অসুবিধার কথাটা বলেছেন এটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমরা ঠিক জ্বরের মতো করে প্রেসক্রাইব করা যায় না মানসিক স্বাস্থ্যের ইস্যুগুলিতে। সেটা হচ্ছে যে প্যারাসিটামল খেলে জ্বর সেরে যাবে এই কথাটা বলা যায় না। প্রতিটা মানুষের এই যে ডিপ্রেশন কথাটা বলছেন বা আপনার যেই এই কথাটা বলতে হচ্ছে, ঠিক কোন চিন্তা থেকে বলতে হচ্ছে, কেন আপনি অন্যকে না বলে থাকতে পারছেন না, বলায় কি ধরনের সমস্যা হচ্ছে এবং আপনি কি কারণে আসলে এই অবস্থাটা থেকে বের হয়ে আসতে চাইছেন, এই টোটাল বিষয়টাই কিন্তু আসলে আপনার এই সমস্যাটা সমাধানের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং আপনাকে যেটা বলবো যে কোনো না কোনো কারণে আপনার হয়তো সেই ইমোশনাল নিডটা আছে, যেই জায়গা থেকে আপনি অন্যের সাথে শেয়ার করেন, আপনি অন্যের সাথে কথা না বলে থাকতে পারছেন না। সুতরাং আপনার এই সমস্যাগুলি সমস্যাটাকে আইডেন্টিফাই করে এই অবস্থাটা থেকে বের হয়ে আসার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্লিজ একটু কাউন্সেলিং এর হেল্প নেন। এটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে এই অবস্থাটা থেকে বের হয়ে আসার জন্য, কারণ আমরা কিন্তু আসলে ইনস এন্ড আউটস যদি না জানি প্রবলেমটার, সেই ক্ষেত্রে আমরা আসলে বলতে পারি না। করেন কি বলে এটাকে, আমরা আমি হারায় ফেলছি কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, তো এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার জন্যেই আসলে হচ্ছে আমরা এই আলোচনাটার আয়োজন করেছি। এটা কিছু কিছু জায়গায় ওয়ার্কশপ থাকবে, কিছু কিছু জায়গায় ডিসকাশন থাকবে। সুতরাং আমরা যেন এই ওয়ার্কশপে যেন আসলে বাচ্চাদেরকে অ্যাড করি, এবং এটা আমি বলছিলাম যে এটা ফ্রি হচ্ছে, সুতরাং আমাদের জাস্ট লিংকে অ্যাড হলেই হবে। আমরা প্রথম ওয়ার্কশপটা করতে যাচ্ছি 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল 4টায়। আমরা বৃহস্পতিবারটা সিলেক্ট করেছি, বাচ্চাদের ওই সময় থাকে, বৃহস্পতিবারের ক্লাস শেষ হয়ে যায় একটু আগে, তো বিকালের সময়টা আমরা আসলে চুজ করেছি যাতে ওই সময়টায় বাচ্চারা আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমাদেরকে যারা দেখেছেন অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, আমাদেরকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই তথ্যটাকেই আসলে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যদি আপনারা একটু আমাদেরকে হেল্প করেন, আপনারা যদি শেয়ার করেন আমাদের এই আজকের এই প্রোগ্রামটাকে। তো সবাই অনেক ভালো থাকবেন। আমরা নেক্সট যেই প্রোগ্রামটা আসলে আমরা এরপরে, যেহেতু এরপরের প্রোগ্রামের আগেই আসলে আমাদের সুইসাইড প্রিভেনশন ডে শুরু হচ্ছে, সুতরাং আমরা গত বছরও এক মাস ব্যাপী আমরা সুইসাইড নিয়ে কথা বলেছিলাম। আমরা এর পরের যে পর্বটা করতে যাচ্ছি সেখানেও আসলে সুইসাইডের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব কয়েকটা পর্বে। তো আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.